بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত প্রোগ্রাম ইসলামিক কিউ এন্ড এ উইথ ইকরা বাংলার পক্ষ থেকে। আজকে আমি উপস্থাপনায় মোহাম্মদ লিয়াকত হোসেন জুবায়ের, আমার সাথে আমাদের অতিথি আছেন ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ফোর স্কয়ার মাদ্রাসার শাইখুল হাদিস ও মুফতি আল্লামা হযরত মৌলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে সময় করে যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে আছেন। আমরা আমাদের আলোচ্য বিষয় শুরু করব প্রতিদিনের মতো। আজকে আলোচ্য বিষয়ের নির্ধারিত করা হয়েছে নামাজের সুন্নাত সম্পর্কে। এ সম্পর্কে হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনব, মাসলা মাসাইল শুনব ইনশাআল্লাহ। এরপরেই আমরা আমাদের প্রশ্ন উত্তরে আসরে চলে যাব ইনশাআল্লাহ। হুজুর মেহরবানি করে আমাদের আজকের আলোচ্য বিষয় নামাজের সুন্নাত সম্পর্কে মেহরবানি করে আমাদেরকে একটু আলোচনা করুন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদের আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের প্রোগ্রাম ইসলামিক কিউ এন্ড এ উইদ ইকরা, যেটা যথানিয়মে প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত্র 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকে, এবং প্রতিদিন শুরুতে আমরা কিছু সময় বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, তারপরে আপনাদের প্রশ্ন নেই। আজও সেই ধারাবাহিকতায় শুরুতে আমরা নামাজের মধ্যে কোন কোন কাজগুলো সুন্নত এটা নিয়ে আলোচনা করব। 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়া হবে। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম নামাজের শুরু করার পূর্বে কী কী কাজ আমাদের করতে হবে শর্তাবলী নিয়ে, তারপরে আমরা আলোচনা করেছিলাম নামাজের ভিতরে কোন কোন কাজগুলো ফরজ যেগুলো আমাদের করতেই হবে, তাকবীরে তাহরিমা, কেয়াম, কেরাত, রুকু, সেজদা। আমরা আরও জেনেছিলাম নামাজের ভিতরে ওয়াজিবগুলো, সুরা ফাতিহা পড়া, সুরা মিলানো, তারপরে রুকু এবং সেজদার মধ্যে ইতমেনান এবং প্রপারলি ধীরে স্থিরে রুকু এবং সজদা করা, রুকু এবং সজদা থেকে রুকু থেকে দাঁড়িয়ে পুরো সোজা হয়ে তারপরে সজদায় যাওয়া, দুই সজদার মধ্যখানে ভালোভাবে বসা যেটাকে জলসা বলা হয়, কায়দা উলা, প্রথম বৈঠক এবং তাশাহুদ পড়া, তারপরে বিতির নামাজের দোয়া কুনুত পড়া, উভয় ঈদের এক্সট্রা তকবীর দেওয়া, এই কাজগুলো ছিল ওয়াজিব। এবং আমরা প্রত্যেককেই নামাজের কোন কোন কাজগুলো ফরজ সেটাও জানা যাবে জরুরি, ওয়াজিবগুলোও জানা জরুরি। কেন, যদি কোনো কারণবশত আমরা কোনো ওয়াজিব মধ্যে মিস্টেক করে ফেলি ভুলবশত, তাহলে নামাজ আমরা সংশোধন করতে পারবো সিজদা সেওয়ার মাধ্যমে। এজন্য কোন কোন কাজ ওয়াজিব এটাও আমাদের জানা জরুরি। আর যদি ফরজের মধ্যে কোনো মিস্টেক হয় আর আমরা ইচ্ছা অথবা ভুলবশত যদি আমরা ফরজের মধ্যে কোনো ভুল করে ফেলি, তাহলে নামাজকে আবার নতুন করে পড়তে হয়, আমরা বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হলো নামাজের সুন্নত কাজগুলো, যেগুলো করলে অবশ্যই নামাজের সওয়াব বাড়বে। যদি কোনো কারণবশত এটা আমরা মিস করেই ফেলি,
নমাজ তো হয়তো হয়ে যাবে কিন্তু নমাজের সব আমরা লস করব আমি একদিন বলেছিলাম অন্ধ মানুষও কিন্তু মানুষ লেংড়াও মানুষ ডিজেবল ব্যক্তিও মানুষ কিন্তু তাদের কর্মক্ষমতা অনেক কম হয়ে যায় ঠিক তদ্রুপ সুন্নতবিহীন নামাজ পড়লে হয়তো নামাজটা হয়ে গেল কিন্তু আমার নামাজটা হলো ডিজেবল নামাজ এই নামাজের পূর্ণ সব আমরা পাবো না এই নামাজের সুন্নতসমূহ অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা নামাজ পড়তে হবে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন ফরজ ওয়াজিব ছাড়া বাকি সবটি সুন্নতের আওতায় পড়বে যেমন শুরুতে তকবীরে তাহরিমার সময় আমাদের হাত আমরা কানের লতিবন্ধ উঠাই হাতের আঙুলো উপরে চলে যায় এবং হাতের এই জায়গাটা আমাদের শোল্ডার পর্যন্ত উঠে মহিলারা শুধু শোল্ডার পর্যন্ত উঠাবেন তারপরে ডান হাত বাম হাতের কবজিকে ধরে এইভাবে হাতটা ছেড়ে দেওয়া নাভির নিচে এখানে আমি আরও ডিফারেন্ট রওয়ায়ত এত আমি আলোচনা করেছি এবং পরে আরও বিস্তারিত আলোচনা করবো আজকে সংক্ষেপে খালি সুন্নতগুলো আমরা গুনতেছি এরপরে হলো মহিলারা কিন্তু তাদের হাত রাখবেন সিনার মধ্যে তারপরের সুন্নত হলো নামাজের শুরুতেই আমরা সানা পড়ব সানা বলতে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়ব সেখানে নামাজের শুরুতে আরও কতিপয় দোয়া রয়েছে আমরা বিস্তারিত পরে এটা আলোচনায় যাব তো সানা পড়ি অথবা যে কোনো একটি সানামূলক দোয়া পড়তে হবে যেমন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব সহ আরও বিভিন্ন দোয়া এসেছে যে কোনো একটি দোয়া পড়তে হবে আরেকটি সুন্নাত শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলা সানার পরেই আমরা পড়ব আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এবং মনে রাখতে হবে এই আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে সানার পরেই পড়তে হয় আর কোনো রাকাতে আপনারা আমাদেরকে তাউযু মানে আউযু বিল্লাহ পড়তে হবে না পরবর্তী রাকাতগুলোর শুরুতে সানাও পড়তে হয় না আউযু বিল্লাহ পড়তে হয় না শুধুমাত্র সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ বলবেন ঠিক তেমনিভাবে সূরা ফাতিহার পরে যদি আপনি যে কেরাত পড়বেন কেরাতটা যদি সূরার মধ্যখান থেকে হয় সেখানে বিসমিল্লাহ না পড়া ভালো আর যদি সূরার শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ পড়েন ওটা ভালো না পড়লেও সমস্যা নাই পড়লেও সমস্যা নাই এবং এখানে পড়তে হবে না ক্লিয়ার হাদিসে না আসার কারণে উলামা একরামরও এই ব্যাপারে দ্বিমত রয়েছে তাই সূরা ফাতিহার পরে আমরা যে কেরাতের যে অংশ পড়ব সেখানে বিসমিল্লাহ পড়লেও চলবে না পড়লেও কোনো সমস্যা হবে না আরেকটি সুন্নত হলো আমিন বলা সূরা ফাতিহার শেষে আমরা আমিন বলি কারণ আমিন বড় করে নাস্তে করে এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা যাব ইনশাআল্লাহ সংক্ষেপে শুধুমাত্র ডেইলি আমরা ফরজ নামাজ পড়ে থাকি আমরা 17 রাকাত এই 17 রাকাত নামাজের মধ্যে থেকে জুরে কেরাত পড়া হয় ফজরের 2 রাকাতে এশার 2 রাকাতে আর মাগরিবের 2 রাকাতে টোটাল কয় রাকাত হলো ডেইলি মাত্র 6 রাকাত এই 6 রাকাতের আমিন ব্যতীত বাকি সকল আমিন কিন্তু আমরা আসতে বলি তাই না এই 6 রাকাত ব্যতীত বাকি সব জায়গার আমিন কিন্তু আমরা আসতে বলি আপনি যে সুন্নত পড়েন সেখানে তো সূরা ফাতিহা পড়েন নফল পড়লেও সূরা ফাতিহা পড়েন সেখানে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন যাবে আসতে পড়েন আমিনটাও আপনি আসতে পড়েন ডেইলি অন্ততপক্ষে আমরা 32 রাকাত নামাজ পড়তে হয় আমাদেরকে কয় রাকাত 32 রাকাত এই 32 রাকাত নামাজের মধ্যে থেকে 6 রাকাত ব্যতীত বাকি 26 রাকাত নামাজের মধ্যে আমরা ডেইলি আমিন বললেও আমরা আমিন বলি আসতে সুন্নতের মধ্যে আমরা আসতে বলি ডেইলি আমরা 12 রাকাত সুন্নত পড়ে থাকি কয় রাকাত 12 রাকাত এই 12 রাকাত সুন্নতে বারবার আমরা আমিন বলি আসতে সমান জুহর আসরের ফরজ 4 4 8 রাকাতে 8 বার আমরা আমিন বলি আসতে বলি আমরা বিতিরে 3 রাকাতে আমরা 3 বার সূরা ফাতিহা পড়ি প্রত্যেকবার ওই আমিন বলি আমরা আসতে তাহলে সেই নামাজ তো হচ্ছে আমাদের তাহলে যদি ওই 6 রাকাতের আমিনও আসতে বলা হয় নামাজ হবে কি না হবে না বলেন আমাদের অবশ্যই হবে হ্যাঁ উত্তম কোনটি সেটা নিয়ে উলামায়ে কেরামের মতানৈক্য থাকলেও আমরা মনে করি আমিন আসতে বলা ভালো
ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব বাট আমিন বলাটি কিন্তু সুন্নাত ইমামও বলবেন মুক্তাদিও বলবেন আপনি একা নামাজ পড়লেও আপনাকেও আমিন বলতে হবে আপনারা মাহবুব যারা করে আছেন সূরা ফাতিহার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন পড়া শেষে আপনারাও আমিন বলবেন হাদিসে এসেছে আমিন বলার ফজিলত সম্পর্কে বিশেষ করে জামাতে নামাজ পড়ার সময় যে সময় ইমাম সাহেব আমিন বলবেন মুক্তাদিরাও একই টাইমে আমিন বলতে হবে ওই টাইমে ফেরেশতারও আমিন বলেন এই তিনটা গ্রুপের আমিন একসঙ্গে হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবি অতীতের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করেন এক আমিনের বদৌলতে এজন্য আমরা আমিন বলবো সবাই বলবো জুরে বা আসতে সেটা ভিন্ন ব্যাপার আমরা এই ব্যাপারে পর্যালোচনা করব রুকু থেকে ওঠার পরে আমরা সামিয়াল্লাহু লিমান হামিদা বলে উঠি এটাও একটি সুন্নত তারপরে রব্বানা লাকাল হামদ বলি এটাও সুন্নত এখানে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালা কালাম বলবো না আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলবো না আল্লাহুম্মা রব্বানা ওয়ালা কালাম বলবো এখানে চারটি রওয়ায়েত রয়েছে যে কোনো একটি বললেও চলে এই রব্বানা লাকাল হামদ বলা চার তরিকার যে কোনো এক তরিকায় এটিও আর একটি সুন্নত যে কোনো এক তরিকায় বলতে আপনি পারেন সংক্ষিপ্ত হলো রব্বানা লাকাল হামদ এবং দ্বিতীয় আরেকটি তরিকা হলো রব্বানা ওয়াও লাগাইয়া রব্বানা ওয়ালাকাল হামদ আরেকটি তরিকা আল্লাহুম্মা সহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আরেকটি হলো আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এই চার তরিকার যে কোনো এক তরিকায় এই তাহমিদ বলাটি সেটাও একটি সুন্নত এবং এটা সবাই বলবো ইমামে বলবেন মুক্তাদিও বলবেন আপনি একা নামাজ পড়লেও বলবেন পুরুষ হলেও বলবেন মহিলা হলেও বলবেন ফরজ হোক নফল হোক সুন্নত হোক দিনের নামাজ হোক রাতের নামাজ হোক মুকিম সাহেব পড়েন মুসাফির সাহেব পড়েন সব নামাজ আপনাকে বলতে হবে সুন্নত এবং এই রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হয় বড় করে নয় শুধুমাত্র মুকব্বির যদি হন যিনি ইমাম সাহেবের তাকবীরকে মুক্তাদি পর্যন্ত পৌঁছানোর জন্য বড় করে বলতেছেন উনার জন্য রব্বানা ওয়ালাকাল হামদ বা যেটাই বলেন ওনার জন্য বড় করে বলা জায়েজ আর বাকি সকল আমরা একমাত্র মুকব্বির ব্যতীত মুকব্বির হয়তো আপনারা বুঝতেছেন বিশাল বড় জমাত যদি হয় সেখানে তো মাইক্রোফোন বা মাইকের সিস্টেম নাই বা তাহলে অফিসের মতো আওয়াজ পৌঁছতেছে না তখন এই তাহমিদটা বড় করে মুকব্বির যিনি উনি বলতে পারবেন নতুবা বাকি সবার জন্য এটা আসতে বলা এটা হলো সুন্নত আরেকটি সুন্নত হলো তাকবীরের থলি বলার সময় আর অনেকেই মিস্টেক করে ফেলি দাঁড়িয়ে দেখবেন মাথাটা উন্দা থাকে বেশি অনেকের এইভাবে নিচের দিকে শুধু মাথা জুললান না একদম স্ট্রেট মাথা রেখে আল্লাহ আকবার মাথাটা আসলে স্ট্রেট থাকবে আল্লাহ সজ্জাতে চক্ষু থাকবে আর মাথাটা স্ট্রেট থাকবে এভাবে ঝুকানো থাকবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার এবং হাতের আঙুলগুলো কিন্তু কিবলা দিকে সম্ভব রাখবো হাতটা স্বাভাবিক থাকবে খুব ফাঁকও নয় একদম লাগানো নয় স্বাভাবিক আল্লাহ আকবার এই একটু লাগানো থাকবে হাতগুলো মিলাইয়া আর কিবলা দিকে একটু করেই আপনি আল্লাহ আকবার বলবেন তখন মাথাটা সোজা থাকবে এই মাথাটা সোজা রাখা একটা সুন্নত যদি আপনি মাথাকে একটু সামনে ঝুঁকিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার নামাজটা মকরু হয়ে যাবে এই যেগুলো কাজ বলতেছি এটার কোনো একটির যদি আপনি মিস করেন সওয়াব কমবে এবং নামাজটা হয়ে যাবে মকরু ডিসলাইকড আপনার নামাজটা পছন্দের নামাজ হলো না নবীর পছন্দের নামাজ হলো না ইমাম তকবীর এবং সামিয়াল্লাহু লিমান হামিদা বড় করে বলা রুকুত থেকে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বা তকবীর যেগুলো বলা হয় তকবীরটা ইমাম সাহেব বড় করে বলবেন এটা সুন্নাত এবং এই তকবীরটা আপনার টোটাল চার রাকাত নামাজের মধ্যে 22 বার বলতে হয় 22 টাইমস যদি নামাজ চার রাকাতের হয় যেমন জুহর এবং আসর এশা এই চার রাকাত নামাজের মধ্যে তকবীর শব্দ ইমাম সাহেব বলবেন কতবার 22 টাইমস শুরুতে একবার আল্লাহু আকবার ঠিক আছে রুকু যাওয়ার সময় একবার সজদা যাওয়ার সময় আরেকবার সজদে ওঠার সময় আরেকবার আরেকবার সজদা দিতে আবার সজদাকে উঠতে তো রুকুতে যাওয়ার সময় সজদায় যাওয়ার সময় সজদাকে ওঠার সময় আবার সজদা যাইতে আবার সজদাকে উঠতে এই 5 বার প্রত্যেক রাকাতে তো চার রাখাতে 4 × 5 = 20 আর শুরুতে একবার তাকবীরের তারিমার সময় ছিল 21 হয়ে গেল আর 2 রাকাতের পরে তাশাহুদের
শেষ করার পরে উঠার সময় আবার তকবীর বলতে হয় আরেকবার, টোটাল 22। যে মিনিমাম 4 রাকাত নামাজের মধ্যে আমরা আল্লাহ আকবার শুধু কতবার বলি? 22 টাইম। এই সববার ইমাম সাহেব এটাকে বড় করে বলবেন, ওনার জন্য বড় করে বলাটা এটা আরেকটি সুন্নাত। রুকুতে উঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা বলে উঠা, এবং ইমাম এটাকে বড় করে বলবেন, ইমাম সামি বড় করে বলে, এটাও একটি সুন্নাত। যদি এর উল্টা করেন তাহলে মকরু হবে নামাজ। নামাজ মানে দাঁড়ানোর ক্ষেত্রেও আমরা এমন পাটে দাঁড়াবো যে অতিরিক্ত জায়গা আমরা নেব না, এটাও সুন্নাত। যদি আপনাকে বলা হয় দাঁড়ান আপনি, তো জবাবে বদ্রতার সঙ্গে আপনি যেটাকে দাঁড়ানো বলবেন বড়দের সামনে, মুরব্বীদের সামনে, কোর্টে জাজের সামনে আপনি যেভাবে দাঁড়াবেন নর্মাল দাঁড়ানোটা, এটাই হলো স্বাভাবিক সুন্নত। আমরা অনেক বায়রা সেখানে দাঁড়াতে গিয়ে আমরা পাটাকে অনেক ফাঁক করে আমরা দাঁড়াই, এটা কিন্তু আসলে গুড ম্যানার বা মানে সুন্দর দেখায় না। বা কোনো হাদিসের মধ্যে যেভাবে পাটাকে মেলাইয়ে দাঁড়ানোর কথা কোনো হাদিসে আসেও নাই। একটি হাদিস থেকে তাদের কনফিউজ হতে পারে যে পাশের বাইয়ের সঙ্গে পা পার সঙ্গে লাগানো, সেখানে কিন্তু শোল্ডার শোল্ডার সঙ্গে লাগানোর কথা রয়েছে হাদিসের মধ্যে। যদি পা পায়ের সঙ্গে লাগানোর অর্থ এটাই হয় যে আমার পাটা ফাঁক করে ওই সাথী বাইয়ের পায়ের উপর যাতে মারে ধরব, বা পায়ের সঙ্গে একদম একদম চামড়া চামড়ার সঙ্গে লাগাইয়ে রাখবো, তাহলে শোল্ডার শোল্ডারের সঙ্গে মিলানো, সেখানে আপনি কি করবেন? ইলসাক শব্দ, আরবি শব্দ ইলসাক। তো ইলসাক করতে হয় আমাদের পা পায়ের সঙ্গে এবং শোল্ডার শোল্ডারের সঙ্গে। আপনি বলেন তো দেখি, শোল্ডারকে তো আপনি ফাঁক করে আপনার সাথী বাইয়ের শোল্ডারের সঙ্গে আপনি কখনো একদম অ্যাটাচ করতে পারবেন, লাগাইতে পারবেন না। যদি এক সাইড লাগান তাহলে অবশ্যই অপর সাইড ফাঁক হয়ে যাবে। একসঙ্গে দুন সাইডের বাইয়ের পাশ সাথে আপনার শোল্ডারকে যেভাবে একবারে গায়ে গায়ে মিলিয়ে লাগাইতে পারবেন না, ঠিক পা পায়ের সঙ্গে লাগানোর অর্থটাও এইভাবেই বুঝতে হবে। এই লাগানোর মানেই হলো দুই জিনিস, কয় জিনিস? দুইটি জিনিস। ইলসাকুল কাবাইন বিল কাবাইন, ইলসাকুল মানকিব বিল মানকিব, একই শব্দ এসেছে যে শোল্ডার টু শোল্ডার এবং অ্যাঙ্কল টু অ্যাঙ্কল। তো পা পায়ের সঙ্গে লাগানো এবং শোল্ডার শোল্ডার সঙ্গে লাগানোর অর্থ হলো মেন উদ্দেশ্য দুইটি। একটি হলো আমাদের সবটা যেন সোজা হয়, কারণ আপনি যদি অ্যাঙ্কল অ্যাঙ্কলের সঙ্গে লাগান, পায়ের গুলালি গুলালির সঙ্গে লাগান, তাহলে সবটা কিন্তু সোজা হবে। পায়ের আঙ্গুল দিয়ে মাফলে অনেক সময় পায়ের আঙ্গুল একটু কারো লম্বা হতে পারে, পায়ের যে ইয়ে যেটা আছে পায়ের পাতাটা কারো লম্বা কারো হয়তো শর্ট হবে, এই জন্য আঙ্গুল দিয়ে মাফলে কিন্তু বেশ কম হয়ে যাবে। কিন্তু গুলালি যদি আপনি মাফেন তাহলে সবটা পুরো সোজা হবে। এজন্য বলা হয়েছে ইলসাকুল কাব বিল কাব, পুরো পা নয়, মিলাতে হয় অ্যাঙ্কল গুলালিকে। আর আমরা অনেক পায়রা কিন্তু পায়ের আঙ্গুলকে পায়ের আঙ্গুলের সঙ্গে মিলান, এতে গিয়ে বেশ কয়েকটা সমস্যা হয়। একটা হলো এই মিলানোর কারণে, প্রথম যে আপনি ইলসাক শোল্ডারের ক্ষেত্রে যেটা আপনি তো সমান প্রযোজ্য করলেন না। নাম্বার টু, আপনি যেভাবে মেলান পায়ের আগা দিয়ে পায়ের আগে ধরেন সাথী বাইয়ের মেলাইয়া, তাহলে আপনার পাটা কিন্তু ভির মতো হয়ে যায়। ভির মতো হওয়ার কারণে পায়ের আগাটা কিন্তু একদম কিবলার দিকে থাকলো না, একটু ডানে বামে চলে গেল। 3 নম্বর, এবার যদি আপনার পা বেশি ফাঁক করে দাঁড়ান তাহলে রুকুতে যাওয়ার সময় আবার আপনার পাকে আবার ক্লোজ করতে হবে, আপনাকে নড়তে হবে বেশি। 4 নম্বর, যদি এভাবে ফাঁক করে দাঁড়ান তো অনেক সময় হবে কি, আপনি অতিরিক্ত জায়গা আপনি বেশি জায়গা আপনি নিয়ে নিলেন। আমরা দেখেছি যে সমস্ত বায়রা এভাবে পা ফাঁক করে দাঁড়ান শেষ পর্যন্ত দেখা যায় প্রতি 3 জনে একজনের জায়গা এক্সট্রা নিয়ে নেন। এইসব মিলিয়ে সকল উলামায়ে কেরাম ইলসাকুল কাব বিল কাবের যে অর্থ ব্যাখ্যা দিয়েছেন সেটির অর্থ হলো যে মেন উদ্দেশ্য হলো যে এখানে মধ্যখানে গ্যাপ থাকবে না এবং সফটানো সোজা হয়, এটাই মেন উদ্দেশ্য। বডির সঙ্গে বডিকে একদম লাগাই রাখা এটা উদ্দেশ্য নয়। আরেকটি সমস্যা কি, যদি আপনি আপনার পা পায়ের আঙ্গুল আপনার সাথী বাইয়ের আঙ্গুলের সঙ্গে পাটাকে ফাঁক করে লাগাইয়ে বসেন বা যাতা দিয়ে ধরে বসেন, ওনার হয়তো কষ্ট হবে বা অনেক ভাই আনকমফোর্ট ফিল করবেন, অনেক ভাই আনকমফোর্ট ফিল করবেন, কারণ অনেকের বডির মধ্যে যে টিকলি টিকলি ভাব যেটা রয়েছে আপনি হয়তো বুঝতেছেন না। কিন্তু আপনার পাটা যখন ওনার পায়ের আঙুলকে আপনি চাপা দিয়ে ধরলেন বা মানে টাচ করলেন, তো তার বডি মানে টিকলি ভাব যখন চলে আসে তার পুরোটা নামাজটা কিন্তু আনকমফোর্টেবল ফিল করার কারণে তার নামাজটাকে আপনি মকরু বানিয়ে ফেললেন। এজন্য যে সমস্ত বায়রা করতেছেন আমি উইথ রিসপেক্ট তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে যে আপনারা হয়তো হাদিস বুঝতে গিয়ে সুন্নতের আমল করার জজবানিটা করতেছেন, আপনার জজবা খুবই ভালো। কিন্তু যেটা আপনারা আন্ডারস্ট্যান্ড করতেছেন এই জিনিসটা কিন্তু আরও চিন্তা এবং ভেবে দেখার দরকার, এটা আসলেই কি মিন না এটা কি মানে এমনি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং।
আল্লামা ইবনে উসাইমিন হয়তো আপনারা জানেন সৌদি আরবের গ্রান্ড মুফতি উনি নিজেই বলেছেন আর অনেক উলামা এটা সমস্ত মাযহাবের উলামা তো বলেছেন ওনারাও পর্যন্ত বলেছেন আরবের মাশাইখরাও বলেছেন এটা বিকজ অফ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বুজার অভাবে ল্যাক অফ নলেজ যে আমরা প্রপার বুঝতে পারি না এই জন্য আমরা এটা করতেছি বাট এরপরে উইথ রেসপেক্ট যারা করতেছেন তাদের নিয়ত ভালো আল্লাহ সুবহানাহু তাদেরকে সহি বুধ দান করুন আমিন তো আমরা নামাজের সুন্নাত হলো আমরা দাঁড়াবো স্বাভাবিকভাবে একদম পাটাকে সরাইয়া বা পাটায় ফাঁক করে নয় স্বাভাবিক দাঁড়াইতে গিয়ে অন্তত পক্ষে দুই পায়ের মধ্যখানে যেন চার আঙ্গুল ফাঁক থাকে আবার বেশ একদম মিলিয়ে দাঁড়াবো না আমরা কমপক্ষে যেন চার আঙ্গুল ফাঁক থাকে কমপক্ষে এই চার আঙ্গুলটাও কিন্তু সবসময় চার আঙ্গুল করতে হবে এটা মোটেই জরুরি নয় কিন্তু এটাও একটা বোঝার ব্যাপার অনেকের বডি যদি মোটা হয় তো দেখবেন ওনার মধ্যখানের ফাঁকটা কিন্তু একটু চার আঙ্গুল থেকে একটু বেশি হয়ে যাবে বেশি হলে সমস্যা নয় কিন্তু চার আঙ্গুলের ভিতরে যেন আপনি নিয়ে না আসেন আপনার দয়া পায়ের মধ্যখানে কমপক্ষে চারটে আঙ্গুল ফাঁক যেন থাকে মিনিমাম এবং আপনি বাইরেকে নিয়ে গেলেও শোল্ডারের আপনার শোল্ডারের এরিয়া পর্যন্ত থাকবে শোল্ডার এরিয়ার বাইরে আপনি নিয়ে যাবেন না আপনার শোল্ডারের নিচ পর্যন্ত যেন থাকে আপনার পাটাকে ফাঁক করে শোল্ডার এরিয়া থেকে যেন আপনি বাইরে আপনার পাটাকে নিয়ে না যান এই সব মিলিয়েই হলো নমাজে দাঁড়ানোর সুন্নত তরিকা স্বাভাবিক দাঁড়াবেন পাটাকে যদি আপনি ফাঁক করেন তাহলে বেশ থেকে বেশ আপনার শোল্ডারের নিচ পর্যন্ত থাকতে হবে এই শোল্ডারের থেকে ক্রস করে আপনি ডাইনে বা বামে পাটাকে নিয়ে যাবেন না এই হলো নমাজের সুন্নত আর কি আরেকটি সুন্নত হলো কেরাতের ক্ষেত্রে নমাজের মধ্যে নমাজের স্পেশাল কিছু কেরাত রয়েছে বাট এটা প্রযোজ্য হবে ওদের জন্য যারা কোরআন শরীফের মাশাআল্লাহ অনেক অংশ আপনারা মুখস্থ করেছেন অনেক সূরা মুখস্থ আছে এজন্য উত্তম তো এটাই হবে আপনি আমি মুখস্থ না জানলেও আমাদের বাচ্চাদেরকে যেন কমপক্ষে এই অংশটুকু আমরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলি কি শেষ দিকের সূরা হুজুরাত থেকে শুরু করে কোরআন শরীফের শেষ অংশ পর্যন্ত সূরাগুলো যদি মুখস্থ করতে হইতে পারি তো ফায়দা কী হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ওই সূরা হুজুরাত বা সূরা কাফ থেকে শুরু করে কোরআন শরীফের শেষ অংশ বেশিরভাগ নামাজে পড়তেন অন্যদিকে সূরা পড়েছেন বাট মোস্ট অফ দ্য টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুফাসসাল বা মুফাসসালাত এরিয়া পড়তেন এখানে একটি বিষয় কোরআনে করিমের সূরাগুলোকে বাঘ হিসাবে কয়েকটি ভাগে ভাগ করা হয় প্রথম ষাটটি সূরাকে বলা হয় সাবে তিওয়াল শুরু থেকে সূরা বকরা থেকে নিয়ে শুরুর ষাটটি সূরা বেশি লম্বা শতাধিক আয়াত ওই সূরাকে বলা হয় সাবে তিওয়াল 200 উপরে আয়াত এরপরে হলো মিইন নেক্সট কতগুলো চূড়া রয়েছে যেগুলোর মধ্যে 100-এর উপর আয়াত ওগুলোকে আরবিতে বলা হয় মিইন তারপরের সূরাগুলোকে বলা হয় মাসানি আর কোরআন শরীফের শেষ অংশের সূরাগুলোকে বলা হয় মুফাসসাল বা মুফাসসালাত সূরা কাফ থেকে বা সূরা হুজুরাত থেকে শেষ পর্যন্ত কয়েক পারার সূরাগুলোকে বলা হয় মুফাসসালাত এই মুফাসসালাতকে আবার তিন ভাগে ভাগ করা হয় তেওয়ালে মুফাসসাল আওসাতে মুফাসসাল এবং কেসারে মুফাসসাল লম্বা চূড়া মধ্যম সূরা এবং শর্ট সূরা বাট্টি সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল পড়তেন অর্থাৎ সূরা হুজুরাত থেকে শুরু করে সূরা ইনশিকাক পর্যন্ত মধ্যবর্তী কোনো একটি সূরা পড়তেন ওই জায়গার কোনো কোনো সূরা পড়তেন ফজরের নামাজে ওই জায়গার দুইটি সূরা পড়তেন ফজরের নামাজে আর মাগরিবের নামাজে নবী করিম মোস্ট অফ দ্য টাইম কেসারে মুফাসসাল পড়তেন অর্থাৎ সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত ওই এরিয়ার সূরা পড়তেন দুইটি সূরা পড়তেন দুই রাকাতে আর এশার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাতে মুফাসসালের সূরাগুলো পড়তেন অর্থাৎ মধ্যখানের সূরা বলতে সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরায়ে বাইগিনা পর্যন্ত ওই মধ্যবর্তী সূরাগুলো পড়তেন এশার নামাজে তাহলে ক্লিয়ার হয়ে গেল একটু লম্বা সূরা পড়তেন ফজরে শর্ট সূরা পড়তেন মাগরিবে মিডিয়াম সূরা পড়তেন এশায় এবার হলো জুহর এবং আসরে আপনি কী করবেন অনেক ইমামরাও কিন্তু এই মস্তুন খালাতকে ফলো করেন না মস্তুন খালাতের অর্থ এটাই নয় যে সবসময় এই এরিয়াতে পড়তে হবে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ টাইম ওই মস্তুন খালাতের এরিয়া থেকেই পড়তে হবে মাঝে মধ্যে চেঞ্জ করবেন কিন্তু হয়তো আপনারা এক্সপিরিয়েন্স আছে দেখেছেন কোনো কোনো ইমাম সাহেবরা বা অনেকেই নামাজ পড়েন মুখস্থ আসে এর পরেও ওই সূরাগুলো না পড়ে ওই লম্বা বা ওই দিকের কোরআন শরীফের হামেশা পড়েন না বেশিরভাগ ওই মস্তুন খালাত থেকেই পড়তে হবে মাঝে মধ্যে চেঞ্জ করবেন এটাও ঠিক আছে হ্যাঁ যাদের মুখস্থ নাই আপনার যেগুলো মুখস্থ আছে আপনি ওই থেকে পড়বেন সেটা ভিন্ন কথা আমরা দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম নামাজের সুন্নত সম্পর্কে
সামান্য একটু বিরতিতে যাব, বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের প্রশ্ন নিব, হুজুর উত্তর দিবেন। আমরা বিরতির পরে আবার আসবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে আসলাম। বিরতির আগে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। নামাজের সুন্নাত সম্পর্কে আমরা শুনছিলাম, ধারাবাহিক আলোচনা। ইতিপূর্বে আপনারা হুজুরের কাছ থেকে নামাজের ফরাইজ এবং ওয়াজিবাত সম্পর্কেও বিগত কয়েক সপ্তাহ যাবৎ শুনছিলেন। আজকে সুন্নাত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ হুজুরের পরবর্তী যে আলোচনা রয়ে গেছে সেটা পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। এর ভিতরে কল আসতে ইনশাআল্লাহ আপনাদের কল নিব ইনশাআল্লাহ। হুজুর আপনার মূল্যবান বক্তব্যগুলো আবার শুরু করলে আমরা ভালো হবে। জাযাকুমুল আহসান, জাযা হাফিজ মারানা লিয়াকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আপনার আশাকে যেন কবুল করেন এবং দর্শকতা ভাই বোনরা যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন বা পরবর্তী রেকর্ডে দেখবেন সকলকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রাম রবিবার থেকে শুরু করে, শনিবার থেকে শুরু করে প্রতি শনি রবি সোম মঙ্গল বুধ একই টাইমে রাত্র 9টা থেকে 10টা 30 পর্যন্ত আমরা এই প্রোগ্রাম নিয়ে থাকি। আমাদের সঙ্গে কলার যোগ হয়েছেন ইনশাআল্লাহ, আমরা কলার দিকে যাব। সালামু আলাইকুম কলার। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন আপনার প্রশ্ন। আমি লোক কাটার সুন্নত নেমটা জানতাম চাইলাম। আচ্ছা মাশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন হলো নখ কাটার সুন্নত তরিকা। নখ এবং বডির যে সমস্ত লুমা আমরা ক্লিন করে থাকি, আনওয়ান্টেড হেয়ার, রিমুভাল হেয়ার, এগুলা কিন্তু সপ্তাহে একবার আমাদেরকে ক্লিন করতে হয়। বাট 40 দিনের ভিতরে তো মাস্ক করতেই হবে, 40 দিন চলে গেলে কিন্তু মকরু হয়ে যাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে টাইম বেঁধে দিয়েছেন, ওয়াক্কাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি টাইম ফিক্স করে দিয়েছেন যে আমরা নখ চুল এগুলো যেন 40 দিনের ভিতরে অবশ্যই আমরা যেন এটা কাটি, এর চেয়ে লম্বা টাইম রাখি না। এক সুন্নত। দুই নম্বর হলো এই নখ কাটার ক্ষেত্রে যে কোনো আঙ্গুল থেকে শুরু করতে পারেন, প্রথমে ডান হাত পরে বাম হাত। কেন? আল আয়মন ফাল আয়মন, রুসলাম বলেছেন ডান থেকে যে কোনো কাজ শুরু করা এটা সুন্নত। দুই, তিন নম্বর, এই ডান হাতে কীভাবে শুরু করবেন? তো এক তরিকা হলো যে এই আঙ্গুল প্রথম কাটবেন, ইনডেক্স ফিঙ্গার, ডান হাতের সাধারণ আঙ্গুল থেকে শুরু করে আপনি এদিকে রেড়ে যাবেন ডান আঙ্গুল, তারপরে দুই নম্বরে ওই আঙ্গুল, তিন নম্বরে আঙ্গুল, চার নম্বরে আঙ্গুল, এরপরে আপনি বাম হাতের ছোটো আঙ্গুল থেকে শুরু করে এটা কাটবেন, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে বড় বৃদ্ধাঙ্গুল, লাস্টে ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলে আপনি শেষ করবেন। তো শুরু করেছিলেন ডান হাতের শাহাদত বা ইনডেক্স ফিঙ্গার থেকে, কেটে কেটে আপনি এদিকে গিয়া, তারপরে ছোটো আঙ্গুল থেকে শুরু করে কেটে কেটে এদিকে আসিয়া আপনি ডান হাতে এই বৃদ্ধাঙ্গুলি শেষ করলেন। এই এক তরিকা। আর আরেক তরিকায় বলা হয়েছে যে আপনি ডাইন হাতের এইগুলো কাটার পরে আপনি এই আঙ্গুলটা ডাইন হাতে কেটে ফেলবেন, এরপরে বাম হাতের আঙ্গুল কাটবেন। যে কোনো এক তরিকায় কাটলেও হয়, মেন জিনিস হলো ডান হাতটা যেন আগে কাটা হয়। সমান পায়ের আঙ্গুলের ক্ষেত্রেও একদম সহজ হিসাব হলো যে পায়ের ছোটো আঙ্গুল থেকে শুরু করে, পিঙ্কি ফিঙ্গার থেকে শুরু করে আপনি ডাইন হাতের কানি আঙ্গুল থেকে শুরু করে ডাইন হাতের সব আঙ্গুল শেষ করলেন, আর তারপরে কেটে কেটে বাম বাম পায়ের ছোটো আঙ্গুলিকে শেষ হবে। অর্থাৎ ডান পায়ের ছোটো আঙ্গুল থেকে শুরু করে আপনি পুরো ডান পায়ের সব আঙ্গুল শেষ করে তারপরে বাম পায়ের প্রত্যেকটি আঙ্গুল কেটে কেটে আপনি শেষ করবেন ছোট্ট আঙ্গুলে গিয়ে। এই হলো আরেকটি সুন্নত। তিন নম্বর সুন্নত হলো যে আপনি এইটা কাটার পরে এই নখ চুলগুলো এক জায়গায় গেড়ে রাখবেন বা একটা সেফ জায়গায় ফেলাবেন, সব জায়গায় রাখবেন না। আপনার আরেকটি প্রশ্ন ছিল
ফজরের নামাজ ফজরের যদি আপনি সুন্নাত গরে পড়ে মসজিদে গিয়া সেখানে কি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন তো না পড়াটা উত্তম কেন দুই কারণে এক তো হলো ফজরের টাইমে নবী কাসাম ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল সুন্নাত পড়েছেন বলে পাওয়া যায় না বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে তো পরিষ্কার নিষেধই করেছেন আর দুই নম্বর হলো সুন্নাত যে তোমার পড়েই ফেলেছেন সুন্নাত পড়েছেন ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যখানে অন্য নামাজ না পড়িয়া ওই সুন্নাতটা যদি ফরজের এইখানে মধ্যখানে না পড়লে উত্তম হবে পাটের পড়ে পড়তে হলে জায়েজ আছে না পড়াটা উত্তম জাযাকুমুল্লাহ জি হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু আপনার প্রশ্ন বলুন হুজুর আমি ইউএসএ থেকে বলছি আমি তিনটা প্রশ্ন করতে চাই হুজুরের কাছে বলুন জি বলুন আপনি আপনারা আমাকে সময় দেন আমার প্রথম প্রশ্ন হলো যে আমি ওমরায় যাওয়ার জন্য নিয়ত করছি যদি ওমরায় যাই সব কিছু সব জায়গায় জায়গায় যে দোয়াগুলো আছে এগুলো যদি মুখস্থ না থাকে ছোট কাগজে লিখে নিয়ে গেলে একটু দেখে দেখে পড়া কি জায়গা আছে কিনা বা পড়া যাবে কিনা ওমরার সময় আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার যদি সূরা মুখস্থ থাকে বিছানায় শুয়ে শুয়ে কি পড়া যাবে ওযু অবস্থায় বা ওযু না থাকা অবস্থায় আচ্ছা মুখস্থ পড়া যাবে কিনা আর তৃতীয় প্রশ্ন হলো হুজুর দুই কয়েকদিন আগে বলেছিলেন যে কোনো এটিএমকে স্পন্সর করা যায় বা আখেরাতেও অনেক ফায়দা আছে তো আমি ওনার কাছে জানতে চাই যে আমি যদি কোনো এটিএমকে ওনাদের মাধ্যমে স্পন্সর করি সেটা আমি কিভাবে কার সাথে যোগাযোগ করতে হবে বা এটিএমকে আমার পার্টিকুলার একজন এটিএমকে স্পন্সর করলে ওনারা কি ওই একজন এটিএমকেই সেই টাকা দিয়ে তার পড়াশোনার সমস্ত খরচ বহন করে নাকি ভাগ ভাগ করে সবাইকে দেয় নাকি একজন এটিম কি ওনারা বা একজন বাচ্চা কি তারা বইটা দিয়ে পড়ায় ফিনিশ করে ঠিক আছে আমি ওকে মাশাআল্লাহ আমরা আপনার প্রশ্নগুলো শুনছি উত্তরে শুনতে থাকুন ইনশাআল্লাহ হুজুর একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিবেন জি জাযাকাল্লাহ খাইরান আমার এই তিনটাই প্রশ্ন দয়া করে উত্তর দিবেন ওকে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন হুজুর উত্তর দিবেন অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি সুদূর আমেরিকা থেকে ফোন করেছেন আপনার প্রথম প্রশ্ন হলো আপনি উমরা যাবেন হয়তো অনেক দোয়া আপনার জানা নেই তো এই দোয়াগুলো আপনি দেখে দেখে পড়তে পারবেন কিনা পারবেন না ইয়েস পারবেন ইনশাআল্লাহ তবে একটি কথা মনে রাখবেন যদি আপনি কোনো দোয়া নাও পড়তে পারেন তবুও কিন্তু আপনার উমরা হয়ে যাবে কারণ মেইন আপনাকে তলবিয়া শিখতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর বাকি আরেকটি দোয়া রয়েছে তোয়াফের সময় নুসলাম পড়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটি পড়েছিলেন হজরাসের কর্নার এবং আগের কর্নার ওই মধ্যখানে জায়গায় পড়েছেন নুসুল ইসলাম আগের কর্নার নাম হলো রুকনে ইয়ামানি থেকে হজরাসে আসা পর্যন্ত এই মধ্যবর্তী জায়গায় রসুলুল্লাহ ইসলামের দোয়া পড়েছিলেন আর সফওয়ানের মধ্যে কয়েকটি দোয়া রয়েছে ওগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন ভালো কথা আর বাকি যে দোয়াগুলো অনেক কিতাবে লম্বা লম্বা দোয়া আছে এগুলো যদি নাও পড়েন তবুও হয়ে যাবে ইনশাআল্লাহ যদি জানেন দেখে দেখে পড়তে চান পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন হলো সূরা মুলক বিছানায় শুয়ে শুয়ে অজু থাকা অবস্থায় বা না থাকা অবস্থায় কি পড়া যাবে ইয়েস পড়া যাবে শুয়ে শুয়ে পড়তে পারবেন অজু থাকলে তো ভালো না থাকলেও পড়া যায় আছে ইনশাআল্লাহ তৃতীয় প্রশ্ন এতিমকে স্পন্সর করার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেছেন তো বেস্ট হবে আমাদের ডোনেশন লাইনে যোগাযোগ করলেই আপনাকে বিস্তারিত বলা হবে ইনশাআল্লাহ সংক্ষেপে আপনি যে কয়েকটি বলেছেন এক এতিমকে স্পেসিফিক আপনি স্পন্সর করতে পারবেন এবং এতিম কোন দেশের সেটাও আপনি ঠিক করতে পারেন বাংলাদেশে চাইলে বাংলাদেশে আপনি চাইলে ফিলিস্তিন গাজ্জা বা অন্য দেশেরও এতিম কারণে স্পন্সর করতে পারবেন রেডি শো ডিফেন্ড আছে তো ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত বলে দেওয়া যাবে আপনি যোগাযোগ করুন আমাদের ডোনেশন লাইনে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জি পরবর্তী কলার সালাম আলাইকুম আমার একটা খেয়াল আইছে আমি মনে করতাম সারি না পড়তিনি না পড়ছি না সসইদা দিলে আমার নমাজ হইব নাই না দুয়ার আমি নমাজ পড়িতাম ফরজ নমাজ পান্তা মারে হইয়া দিমা ওকে ওকে ইনশাআল্লাহ শুনতে থাকুন আর কোনো প্রশ্ন আছে আপনার জি না জি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনার প্রশ্ন হলো ফরজ নামাজের দ্বিতীয় রাখাতে বসা ওয়াজিব তশহুদ পড়াটা ওয়াজিব আপনি স্মরণ করতে পারেন নাই আপনি সেখানে বসেছিলেন এবং তশহুদ পড়েছিলেন কিনা পড়েন নাই
তো এমত অবস্থায় নমাজের শেষে সেজদা সওদিয়া নামাজ কমপ্লিট করলে কি নামাজ হয়ে যাবে? আনসার অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? প্রথম বৈঠক এবং তশহুদ পড়া উভয়টাই ছিল ওয়াজিব। আমি ওই দিন বলেছিলাম কোনো ওয়াজিব যদি ভুলবশত মিস হয়েও যায় আপনাকে নামাজ ব্যঙ্গে নতুনভাবে পড়তে হবে না, বরং নামাজের শেষে সেজদা সওদিয়া দিলেই চলবে। সেটা তো কীভাবে দিবেন? আপনার শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন, পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, দুইটি সেজদা দিবেন। এই তিনটি জিনিসের প্যাকেজের নাম হলো সেজদা সহ। এই ভুলকে কারেকশন করার জন্য এইভাবে সেজদা দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ আপনার এই যে তশহুদ মিস হয়েছিল বা আপনি যে প্রথম কায়দা মিস করেছিলেন এটা রিকভারি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এইভাবে যে কোনো ওয়াজিব, যে কোনো নামাজের ওয়াজিব কাজগুলো যদি আপনি সুন্নতে আপনি মিস করেন বা ফরজে করেন বা ওয়াজিবে করেন, যে কোনো নামাজ যদি আপনার কোনো এইভাবে কোনো ওয়াজিব মিসিং হয় তাহলে আপনি সিজদার মাধ্যমে নামাজকে আমরা কারেকশন করতে পারবেন, চাই নামাজটা ফরজ হোক বা সুন্নত হোক বা নফল হোক। জাজাকুমুল্লাহ। আমরা পরবর্তী করতে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম কলার, জি আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার প্রশ্ন হইল কি, পয়লা প্রশ্ন তো হইল কি, মানুষ মারা যাওয়ার আগে যদি কইয়া যান যে আমি মরি গেলে আমার হার্ট বা আমার সব ইটা অন্য এখন মানুষ বাঁচার লাগি আমি দান করে দিই আমি হসপিটাল, ইটা তো জায়গ নেই যে এটা মর ইটা দান করা যায়নি, দান করলে তো দেখা যায় প্রায় দিচ্ছে আমার আত্মীয় স্বজন আমাদের দুই অত্যন্ত কিডনি বা হার্ট দিচ্ছেন, তারা আর কোনো কিডনি হার্ট এমনি লাগাইছে লাগাইনি তারা ভালো হয়েছে, ইটা জায়গা আছে না জায়গা আছে না আমার প্রশ্ন। জি দুই নম্বর প্রশ্ন হইল কি, মাঝহাব মানা ফরজ নি না ফরজ নাই, আর কোরআন শরীফ এবং নামাজ তোমরা নর্মালি পড়ি এটা তো মাঝহাবের চিন্তা নাই, এটা মানা ফরজ নি না ফরজ নাই যদি এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হইল কি, যারা ফাও একটু বড় করে খাড়া হয় ফাও লগে ফাও মিলে গিয়া এবং জোরে আমিন হন, আজকাল প্রায় দেখা ওয়াজ অনুষ্ঠান প্রায় সময় শুনি যেন মেসা হলে ওয়াজ করে যেন খেয়াল রাখুন যান মসজিদের ভিতরে বেদাতি হলে ইয়া হামাই গেছেন ফা বড় করে মিলাইন জোরে সাউন্ড হলেন, তো সেইটা যদি মাঝ মাঝে রাইট হইয়া থাকে তারা বেদাত কিলা হল করা বা বেদাতি হইলা কিলা এরা। তিন নম্বর প্রশ্ন আমার দেখটা, আমি আমি একটা ইসলাম মসজিদ নমাজ করি, তারা দেখি উজু পড়িয়ে হারলে ঠান্ডার দিন মোজার উপরে তারা মাসে করি নাই মোজা খুলেন না, মোজা না করে পাঁচশো নমাজ সময় দেখি ওদিনে কি অবস্থা, মোজা তো মাসে করিয়া আর তারা যেন নমাজ করিলেন মানুষ ইস্তারির ব্যাপারে যে প্রায় সময় দেখা যায় পেপার করতে করলে ইস্তারির দা পুড়িয়ে মারি লিছন ওয়ার বৌরে মারি লিছন এই করছেন সেই করছেন, ওটাতে একটুকটা ব্যাপক আহার একটা খুললেও দেখা যায় সবসময় ও জিনিসটা, ওটাতে যদি একটু বড় করি আপনারা আলিম সমাজে মসজিদে ওয়াজ করেন যে সময় ও বা ফেসবুকে যে সময় আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন ও সময় আপনার একটা প্রচার করি যাইজ না যাইজ না যাইজ হয় না আমরা করতাম না এটা বাঁচতাম, আর প্রায় সময় দেখা যায় পুরীতে মারি লিখে জাকাত এরপরে তার অত্যাচার করা মূলত দব হইল না, আমি বড় করি দব হইল না এখানে, ওটাতে একটুকটা কুসংস্কারটা বাঙ্গিয়া হইবা ইনশাআল্লাহ। ওকে কলার আপনি লাইনে থাকুন, হুজুর একটা একটা করে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা আনসার দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, চক্ষু কিডনি বা বডির কোনো অর্গান ডোনেট করা এটা কি জায়েজ কি না জায়েজ না, এটা ওলামায়ে কেরাম বিতর্কিত রয়েছে, কারণ আমাদের বডি কিন্তু আমরা আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছি, আমাদের নিজের কোনো ইচ্ছা মতো আমাদের বডিকে আমরা ইউজ করতেও পারি না, আপনি চাইলে আপনি হত্যা আত্মহত্যা করতে পারবেন না যদিও আপনার আত্মা, কেন আমাদের সব কিছু আমরা বিক্রি করে ফেলেছি আল্লাহর কাছে, আল্লাহর হুকুম মতো আমরা এটাকে ইউজ করবো বিনিময়ে আমরা জান্নাত পাবো, আমাদের বিকৃত জিনিসকে আমরা নিজের ইচ্ছা মতো যেভাবে আমরা আত্মহত্যা করা জায়েজ নয় সুইসাইড করা জায়েজ নয় ঠিক তেমনিভাবে আমাদের বডির কোনো অর্গানকেও আমরা ডোনেট করার অধিকার রাখি না, অতএব নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম মতে এটা দেওয়া যাবে না। ইয়েস কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে আপনি দিতেও পারবেন, তবে একটি বিষয় বডির যে জিনিসটা দান করলে জীবিত অবস্থায় দান করতে পারবেন না পারবেন না, তো বলা হয় এমন জিনিস দান করা যেটা দিলে আপনার কোনো সমস্যা হবে না, জীবিত অবস্থায় উইদাউট মানে মানি
আপনি ফ্রি ডোনেশন করতে পারবেন, যেমন ব্লাড, ব্লাড দিলেও তো আপনি মরবেন না, তাই ব্লাড ডোনেশন করা যায়। সমান দুই কিডনির যদি একটি কিডনি কেউ কাউকে ডোনেশন করতে চায় আর এক কিডনির মাধ্যমে সে বাঁচতে পারে, তাহলে সেটা জায়েজ রয়েছে। মরার পরে যেহেতু আপনি মারা গিয়েছেন, এটা অটোমেটিক আল্লাহর নামে এটা হাওয়ালা হয়ে গিয়েছে, তখন কিন্তু এই জিনিসটা আপনি আগে ডোনেট করে যাওয়া বা আপনার আত্মীয়স্বজনকেও ডোনেট করা, এটা অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন। তো আমরা এটাকে বেঁচে থাকাটাই উত্তম হবে, যেহেতু উলামায়ে কেরাম ডোনেশন করা আমাদের জরুরি ফরজ তো আর নয়। তো এমন একটা জিনিস আমরা করতে যাব কেন যেটা আল্লাহ নবী বা সাহাবা কেরাম করেন নাই বা অনেক উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে নিষেধ করেছেন, আমরা সেই হিসাবে এটা ডোনেট করতে যাব না। প্রশ্ন আপনার আসতে পারে, যদি আমরা ডোনেট না করি তাহলে অন্য ভাইরা পাবে কীভাবে? তো এইভাবে দেওয়াটা আমাদের জন্য জরুরি বা দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এটা ফরজ করে দেন নাই, যার একজনকে আমরা মরার পরেও আমরা করতে হবে আমাদের দায়িত্বে পড়ে না। অতএব ডোনেট না করাটাই উত্তম হবে আমি মনে করি। দ্বিতীয় প্রশ্ন হলো মজহব মানার ক্ষেত্রে আপনি বলেছেন, আচ্ছা বলুন তো দেখি একটি প্রশ্ন আপনি জবাব দেন, যদি আপনি নিজের ডাইরেক্ট কোরআন হাদিস বুঝে আপনি চলতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে আপনি কি করবেন? প্রশ্নের উত্তর আপনি দেন। দুই নম্বর, ডাইরেক্ট কোরআন এবং হাদিস পড়ে পূর্ণ পুঙ্খানুপুঙ্খে বুঝনেওয়ালা মানুষের সংখ্যা শতকরা কয়জন? আপনি বলবেন যে হয়তো পাঁচজনও বের হওয়া হয়তো কঠিন হবে, বাকি 95% যারা নিজের সেলফে কোরআন এবং হাদিস পুরোভাবে বুঝে এখান থেকে একটা মাস্তা বের করতে পারে না, তাদের জন্য করণীয় কী? আপনি আনসার করুন। তো বলবেন যে হয়তো নিজে স্টাডি করে বার করবে, স্টাডি করবে যেটা এটা তো হয়তো কোরআন শরীফের তর্জমা হয়তো আরও আরেকজনের ট্রান্সলেট করা আপনি দেখতে হবে, বাদিসের ব্যাখ্যা আরও কারো ব্যাখ্যা আপনি দেখতে হবে, তো আরেকজনের ট্রান্সলেট, কারণ আপনি আরবি জানেন না, আরেকজনের অনুবাদ করা কোরআন অথবা আরেকজনের অনুবাদ করা হাদিস দেখতে হবে, এটাই তো আপনি উনার লেখাকে আপনি ফলো করলেন। এরপরেও হলো অনেক মাসলা যেটা ডাইরেক্ট কোনো হাদিসে মেনশন নাই, সেবার আপনি কী করবেন? বর্তমানে নতুন অনেক জিনিস সৃষ্টি হয়েছে, নয়া টেকনোলজি বের হয়েছে, মোবাইল ফোন ইউজ করা সম্পর্কে অনেক নতুন মাসলা চলে এসেছে, প্লেনে চড়লে এটা আলনাবির সময় চড়লে এটার সময় নতুন মাসলা এসেছে, এগুলোর ক্ষেত্রে আপনি কোন আয়াত থেকে এটা বের করবেন, কোন হাদিসটা বের করবেন? তাহলে তো বুঝেই গেল এটাই যে আপনি হয়তো যদি জানেন ভালো কথা, না জানলে আরেক জানলে একজনের অনুবাদ দেখে বা ওনার কথা শুনে বা ওনার ডাইরেকশন দেখেই আপনাকে ফলো করতে হবে, এটার নামে মজহব। এটার নামে কি? মজহব। এটার নামে মজহব, মজহব মানে কোরআন হাদিসকে বোঝার পথ, এই কোরআন হাদিসের বোঝার সঠিক পথ, সিকিউর পথ। আপনি নতুন করে পথ বার করবেন না, এই পথে আরও চলেছেন, আনসার হবে এই পথে আর অনেক চলে গিয়েছেন। আমরা সুরে ফাতিহায় বলে থাকি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, কোন পথ? যে পথে চলে সাহাবা তাবিন তবে তাবিন কোন কামিয়াব হয়েছেন, ওই পথের নামই মজহব। ওই পথের নাম কি? মজহব। এই সিকিউর পথকেই আইমে কারামরা কোন হাদিসকে বের করে আমাদের সামনে পেশ করেছেন। সাহাবা একরাম শিখেছেন নবীর কাছ থেকে আর তাদের সাগিরদের শিখেছেন সাহাবা একরামের কাছ থেকে, এবং উলামায়ে মুস্তাহিদিন ওই সব মত এবং পথকে শেষ পর্যন্ত রিসার্চ করে চারটি মজহবে নিয়ন্ত্রণ করেছেন। তো ওই কোরআন এবং হাদিস বুজার সিকিউর এবং নিরাপদ পথ যেটা, এই পথটাই হলো এই উলামায়ে কারামের ব্যাখ্যার মাধ্যমে কোরআন হাদিসে পর্যন্ত পৌঁছায়, তাদের ব্যাখ্যা। তারা কিন্তু এটা ব্যাখ্যা করেছেন কোরআন হাদিস থেকেই, এরা তাদের নিজস্ব পথে কোনো পথ নয়। এই মজহব মানেই আবু হানিফার পথ নয়, শাফি সাহেবের কোনো পথ নয়, মালিক সাহেবের কোনো পথ নয়, আমাদের হাম্বল সাহেবের কোনো পথ নয়, বরং ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদিন হাম্বল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, এজ এ জাজ, এজ এ বিজ্ঞ হিসাবে, আলিম হিসাবে, ওনারা যাবে কোরআন হাদিস থেকে রিসার্চ করে যে পথ বের করেছেন, ওই সিকিউর পথটাকেই আমরা মজহব মনে করে থাকি। আপনি এই দেশে আসেন, কোর্টে গেলেন, জাজ বিচার করতেছে, এই জাজ বিচার করবে একটা লর এক ধারা অনুযায়ী, এই লটা কিন্তু সে বানায় নাই, এই লটা কিন্তু ওই দেশের লোকেই সে ফলো করতেছে। যেভাবে একজন জাজ কোর্টে সে বিচার করে একটা তার দেশের লোকে ফলো করে, সমান ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদিন হাম্বল, চারমদুল উল্লামা একরামরা যে ল এবং আইন বয়ান করেছেন, যে কোরআন হাদিস থেকে রিসার্চ করে ওনারা বয়ান করেছেন, এটাই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা। নতুন করে আরেকটা বের করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি ওনাদের বের করার কোনো পথ না থাকে, নতুন কোনো ইয়ে হয়, তাহলে উলামা একরাম বর্তমানে বসে হয়তো নতুন পথ বের করতে পারেন, এটা উলামা একরামের জন্য, আপনার আমার জন্য নয়। আপনার একটা প্রশ্ন যে আমিন যারা বড় করে বলে বা যারা পা একটু সারাইয়া বলে, এটা উলামায়ে কেরাম বিশেষ করে আমি একটু আগে বলেছি আমি যে নমাজের মধ্যে এইভাবে পা ফাঁক করে দাঁড়ানো এটা কিন্তু কোরআন এবং হাদিসে কোনো জায়গায় আসে নাই, এটা একটা হাদিসের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ওনারা করতেছেন, এজন্য আমরা এটাকে রং মনে করি, এবং কোনো মুসলিম উলামায়ে কেরাম এটাকে এইভাবে পা মেলে দাঁড়ানোর কথা বলেন নাই, কোনো উলামায়ে কেরাম বলেন নাই, রিসেন্টলি এটা শুরু হয়েছে। এবং আমার মনে হয়
এটা শুরু হয়েছে বেশি আল্লামা নাসির আলবানি রহমতুল্লাহ আলহি উনার লেখা থেকে বা উনার একটা ইয়ে থেকে, এর আগে এটা খুব একটা ছিল না, আর ধীরে ধীরে অনেকটা কমতেছে। বাকি আমিনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সময় থেকে চলে আসতেছে মাশাল্লাহ, অনেক সাহাবায়ে কেরাম বড় করো আমিন বলেছেন, কেউ আস্তে করো আমিন বলেছেন, কিন্তু যেহেতু উভয়টাই হাদিসটারা এস্টাবলিশ, হাদিসটারা প্রমাণিত, তাই আস্তে আমিন বলাটাও যেভাবে হাদিসটারা প্রমাণিত, জুড়ে বলাটাও হাদিসটারা প্রমাণিত, আমরা মনে করে থাকি যে আমিন আস্তে বললে আরও ভালো, কিন্তু জুড়ে বললেও হবে। কিন্তু যে মসজিদে বা যে এরিয়ায় আমিন আস্তে বলা হচ্ছে সেখানে নতুন করে আর একটা আমিন বড় করে বলতে হবে, বা পুরাতন আমিন আসতে বলা থেকে এখন চেঞ্জ করে আমিন বড় করে বলা চলে যাব, এইটা অনেক সময় আসে একটা ফিতনা ক্রিয়েট করতে পারে, ওই হিসাবে হয়তো কেউ বলে থাকেন। কিন্তু এই আমিন বড় করে বলা কারণে মসজিদ থেকে বের করে দেওয়া, বা আমিন আসতে করে বলার কারণে মসজিদ ঢুকতে না দেওয়া, বা তাকে হিংসা দৃষ্টিতে দেখা, এটা কোনো অবস্থায় কাইম্য নয়, এটা আনএক্সপেক্টেড, এটা সুন্দর নয়, এটা ভালো নয়। যে বা যারাই করবেন এটা কিন্তু আনএক্সপেক্টেড, এটা মোটেই অপ্রত্যাশিত, এটা হতে পারে না। মুজদালিফার মাসার ক্ষেত্রে আপনি দেখুন, নামাজ ফরজ, অজু করাও ফরজ, এবং কোন মাধবের মশা করবেন, হাদিসে এসেছে মশাল আল খুফাইন, কি এসেছে মশাল আল খুফাইন, অর্থাৎ রসুল্লাহ মশা করেছেন শুধু খুফাইনের উপর। আপনার ডিকশনারি খুলে দেখেন খুফাইন মানে অনলি লেদার সক্স, অনলি লেদার সক্স। এর জন্য ফোকা একরাম বলেছেন হয়তো লেদার সক্স হতে হবে, বা লেদার সক্সের মতো থিক গাড়ি হতে হবে, নতুবা এটা উপরে মশা করা যাবে না। কিছু গুলামা একরাম বলেছেন যে কোনো মুজাফির মশা করা যেতে পারে, এটা ওনাদের মত, কারণ আপনি কোনটি করবেন। আপনাকে আমি বলি যে যে জায়গায় 90% উলামা একরাম বলতেছেন হবে না, 10% হয়তো উলামা একরাম বলতেছেন হবে, নমাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি কোন মত অধিকার করবেন, আপনি রিস্কে যাবেন নাকি আপনি সেফ মোডে থাকবেন? যদি সেফ মোডে থাকেন তাহলে আপনার জন্য উচিত এটাই হবে, আপনি এই বিতর্কিত বিষয়ে অজু করে আপনি নমাজ না পড়ে আপনি সিকিওর হয়ে আপনি নমাজ পড়ুন, আপনি হয়তো পা দৌত করে নমাজ পড়ুন, অথবা আপনি যদি মশা করতেই হয় আপনি লেদার সেক্সের মশা করবেন। এজন্য মেজরিটি উলামা একরামের মতে সাধারণ মোদার উপর মশা করা যায় না, এই জন্যই এটার বিরোধিতা করা হয়। রমজান শরীফ ইফতারি সম্পর্কে যেটা বলেছেন, ইয়েস, এটা একটা কুসংস্কার, ইফতারি দেওয়াকে জরুরি মনে করা হয়। যদি বলা হয় যে ইফতার করানো সুন্নত, তাহলে কেন শুধু মেয়ের বাবা ইফতার করাবে, আপনি ছেলের বাবা কেন মেয়ের বাবাকে ইফতার করা না কেন? আপনি যদি প্রেশার ক্রিয়েট করেন যে রমজানে ইফতার করানো সুন্নত, তা আপনি ছেলের বাবা হয়ে মেয়ের বাবার কাছে ইফতার আপনি খাবেন, আপনিও তো ওনাকে ইফতার করাতে পারতেন। এবং ইফতার করানো একটা মোস্তাব কাজ, এটা নিয়ে পিড়াপিড়ি করা বা না দেওয়ার কারণে একটা স্ত্রীকে মানে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা, বা এটার জন্য চাপাচাপি করা, বরং অনেক জায়গার মধ্যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে যায়, অনেক জায়গায় বিবাহ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়, এটা কিন্তু পরিষ্কার হারাম। এইভাবে প্রেশার ক্রিয়েট করে অন্যের মাল খাওয়া এটা হারাম হবে। রসুলুল্লাহ সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতিবে কলবিহি, আরেকজনের মাল আপনি জোরপূর্বক তার সম্মতি ছাড়া যদি আপনি অন্য কলাকৌশল করে আপনি খান, এটা আপনার জন্য হালাল হবে না, হারাম হবে, হারাম হবে, হারাম হবে। আর এই জুলুম এবং নির্যাতন এবং কুসংস্কার অপসংস্কার অনেক দেশে চলেছে, আল্লাহ আমাদের সকলকে এই কুসংস্কার থেকে বেরোয় আসার সুবিধান করুন। এবং রমজান শরীফ আসলে শুধু আমি নয়, আমরা নয়, শুধু ইমাম সাহেবরা নয়, বরং প্রত্যেক সামাজিকভাবে যে যেখানে আছে আমরা প্রত্যেকের বাড়ি সচেতন হয়, তাহলে এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বের হয়ে আসা সম্ভব হবে। এটা শুধুমাত্র উলামায়ে কেরাম একা ওনারাও করবেন, আপনারা যারা আছেন আপনারাও বয়কট করুন, এবং আমরা ইফতারিকে টোটালি আমরা এটাকে দেওয়া প্রথাকে আমরা বন্ধ রাখবো। এই কথায় আমরা সবাই একমত হলেই ইনশাআল্লাহ যে আমরা বের হয়ে আসবো। সম্মানিত কলার, আশা করি আপনার সমস্ত প্রশ্নের সন্তুষ্টমূলক উত্তর হুজুরের কাছ থেকে শুনেছেন। আমরা অত্যন্ত মূল্যবান প্রশ্ন এবং উত্তরগুলো শুনতেছি। হুজুর, এই যে আমিনের আমিন সম্পর্কে আমার একটা কথা স্মরণ হয়ে গেল, যে একবার একটা ঘটনা শুনছিলাম আমার এক উস্তাদের কাছ থেকে, যে ব্রিটিশ পিরিয়ডের সময় একটা এলাকায় মানে দরবার হয়েছিল, মাই দরবার হয়েছে যে আমিন বলা নিয়ে। তখন তো তারা কোর্ট পর্যন্ত গেছে, তখন তারা কোর্ট পর্যন্ত গেছে, যাওয়ার পর তখন রায় হয়েছে এরকম যে আমিন তিন প্রকারের, একটা হলো আস্তে, একটা হলো জোরে, আর একটা হলো ওই আস্তে যারা পড়ছে তাদেরকে ডিফিট করার জন্য, তাদেরকে ডাউন করার জন্য জোরে বলা। তো তখন সিদ্ধান্ত হয়েছে যে আজ থেকে সেই আমিন আর বলা যাবে না। এটা যদি একটা ফানি কথা, কিন্তু এটা একটা আইন হয়ে গেছিলো তখন ব্রিটিশ পিরিয়ডে ইন্ডিয়াতে। তো যাই হোক, এই পর্যায়ে আমরা অনেক মূল্যবান কথা শুনছিলাম হুজুরের কাছ থেকে। আমরা
এপর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আপনাদের কাছে আসব, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন শুনবো এবং হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান উত্তরগুলো শুনবো। এরপরে আবার দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, বিরতির পর আবারও আপনাদের সামনে আসলাম। আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম, আপনাদের প্রশ্ন নিয়েছিলেন, আলোচনা করছিলেন দারুল উলুম ফয়েজগঞ্জ মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান রহিমাউল্লাহ হুজুর। আমাদের কাছে আমাদেরকে অত্যন্ত মূল্যবান বক্তব্য বলছেন। এ পর্যায়ে আমি হুজুরের কাছে অনুরোধ করব যে বিরতির পূর্বে একবার একটা প্রশ্ন করছিলেন যে রমাজানে ইফতার সম্পর্কে, হুজুর এই প্রসঙ্গে আরও কিছু একটু আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনলে অনেক উপকৃত হবে সবাই। বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, প্রতি বছরই এই বিষয় নিয়ে অনেক জায়গায় অনেক ধরনের হাঙ্গামা দাঙ্গামা বা মনোমালিন্য সৃষ্টি হয়, অনেক জায়গায় ভিতরে ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় ফ্যামিলির মধ্যে। এই বিষয়টা নিয়ে আরও কিছু আলোচনা যদি আপনি করেন তাহলে আমরা অনেক জাজাকুমুল্লাহ হাবিব মাননীয় কত এবং যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে এই ইফতারিকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, অনেক মেয়েরা নির্যাতিত হন, জুলুম করা হয়, অন্যায় করা হয়। এই ইফতারিকে কেন্দ্র করে শাশুড়ির কথা, ননদের কথা, স্বামীর ফ্যামিলি বিভিন্ন জনের কুসানো এবং স্ত্রীকে কেন্দ্র করে কটাক্ষ করা অনেক কিছু ঘটে যায়। অথচ ইফতারি যদি আমরা বেশ থাকি বেশ দেখি একজন একজন ইফতার করানো হয়তো মোস্তাহাব বা সুন্নতে মোস্তাহাব হবে, মুয়াক্কাদাও নয়। আর যদি এই ইফতার করানো এটা মোস্তাবি হয় তো শুধুমাত্র এক পক্ষ কেন করাবে? আপনি যদি মোস্তাবের এত গুরুত্বই বুঝেন তো আপনি কেন ওনার ওই পক্ষ কেন ইফতার করান না? আপনি ছেলের বাবা হয়ে, ছেলের পক্ষ হয়ে আপনি শাশুড়ি, আপনি ননদ বা আপনি স্বামীর ভাই বা আপনি স্বামীর বাবা হয়ে আপনি এত চাপাচাপি করতেছেন একটা মোস্তাবিনের জন্য? যদি এত মোস্তাবি গুরুত্ব আপনি বুঝে ফেলেছিলেন আপনি কেন অপর পক্ষে একটা ইফতার করান না? এবং এইভাবে ইফতার করানোর প্রথা যেটা এটা কিন্তু একটা কুসংস্কার, একটা কুসংস্কার, এটা অপ্রত্যাশিত। সমান আপনার আরেকটি প্রশ্নের উপর আমি আবার আলোকপাত করব, মুজার উপর মাসার ক্ষেত্রে হাদিস যেটা এসেছে মাসাল আল খুফাই নবী করিম ইসলাম লেদার প্রশংসা করেছেন। ইয়েস, আরও কতিপয় হাদিসে এসেছে জাওরাবাইন একটি শব্দ এসেছে তিরমিজি ইবনে মাজা আবু দাউদ শরীফে, যে রসুল ইসলাম জাওরাবাইনের উপর মাসা করেছেন। জাওরাবাইন অবশ্য এনি কাইন্ড অফ সাকসেস বলা যেতে পারে, বাট আনফর্চুনেটলি ওই রাওয়ায়েতটা দুর্বল, এই পর্যায়ে স্ট্রং বা সবল নয় যার উপর ভিত্তি করে কোরআন শরীফের আয়াতের এগেনস্টে এটাকে দাঁড় করে নর্মাল মুজার উপর মুসার পারমিশন দেওয়া যেতে পারে। কারণ একটি কথা মনে রাখবেন, কোরআনে করিমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন পাক আমরা দৌত করতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পা দৌত করবে তোমাদের টকন পর্যন্ত। এখানে মাসার কোনো চান্সই নেই। ইভেন অনেক হাদিস থেকেও খুব স্ট্রংলি এটাই পাওয়া যায়, এক সফরে সাহাবায়ে কারাম তাড়াহুড়া করে পা দৌত করায় গুলারির দিকে পায়ের মুড়ার দিকে কিছু জায়গা শুকনো রয়ে গিয়েছিল। রসুল ইসলাম পিছন দিক থেকে চিৎকার করে সতর্ক করলেন, ওয়াইলুনিলা কামিনান্নার, তোমরা যারা আজকে এইভাবে পা দৌত করেছ সারা পা দৌত করলেও পিছন দিকে তোমাদের পায়ের মুড়ার দিকে হিলজের দিকে অনেক জায়গা শুকনো রয়ে গিয়েছে, তোমাদের রজু হয় নাই, যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যে পুরাটা পা দৌত করার পরে সামান্য জায়গায় শুকনো থাকার পরে রসুল্লাহ আসলাম এটাকে বরদাস্ত করলেন না, তাহলে কী বোঝা গেল? পায়ের একমাত্র ফিক্সড দায়িত্ব হলো আমরা পাকে দৌতই করবো, সেখানে তো মশা করার কোনো চান্সই ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমি মাসাল আল খুফাইনেরও পারমিশন দিয়েছি অনেক চিন্তা ফিকিরের পরে, যখন 80 জনের চেয়েও বেশি সাহাবায়ে কারামের কাছ থেকে আমি হাদিস শুনলাম এবং দিবালুকের নিয়ে আমার কাছে এই হাদিসগুলো আসলো তখন গিয়ে পারমিশন দিয়েছি। তো লেদার সক্সেসফুল মাসা করার পারমিশন দেওয়া হয়েছে, এটা হাদিসে মুতাওয়াতির,
যাওরব্বা নর্মাল সক্সের কথা যেটা এটা এই পর্যায়ে পড়ে না হিসাবে এটার পারমিশন আমরা কারণ দেন নাই এর জন্য আমরা শ্রোতাদের জন্য আমরা নর্মাল ধর্ম সা করব না ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম কি আপনার প্রশ্ন বলুন আমি একটা জিনিস জানতে চাইলাম আমরা যখন নামাজ দুই নামাজ ধর্ম যখন আমরা শরীরে যাই শরীরে থাকি ডাইরেক্ট উঠে যাওয়া কিনা একটু বিরত করে ওঠা সুবহানাল্লাহ জি আমি খয়ার ইনশাআল্লাহ আচ্ছা আর আর কোনো প্রশ্ন আছে আপনার নামাজের সেকেন্ড সজদার পরে দুই নম্বর রাকাতে কায়দা আছে বসা আছে এখানে তার কোনো কথাই নেই সেকেন্ড সজদার পরে যে সমস্ত রাকাতে কায়দা নাই এটি হলো প্রথম রাকাত এবং তিন নম্বর রাকাত তো প্রথম রাকাতে দ্বিতীয় সজদার পরে আমাদেরকে উঠতে হয় এখানে কোনো কায়দা বা বসা নয় সমান চার রাখাতি নামাজের তৃতীয় রাখাতেও দুই নম্বর সিদ্ধার পরে আমরা স্টেট আমরা উঠে যাব বসবো না আর এটাই হলো উত্তম এবং সুন্নত মালিক ইবনে হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে নবী একরম ইসলাম বসতেন একটু সময় বসে এরপরে উঠতেন এটাকে বলা হয় জলসায়ে ইস্তেরাহর সিটিং ফর রেস্টিং তো এটি রাসূল ইসলাম করেছেন আমরা মনে করি বৃদ্ধ হওয়ার পরে একটু বয়স্ক হওয়ার পরে তাই বয়স্ক যারা মাদুর যারা তারা একটু হয়তো রেস্ট নিয়ে উঠতে পারেন আর যারা ডাইরেক্ট উঠতে পারেন তার জন্য উত্তম হবে ডাইরেক্ট উঠে যাওয়া কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন নামাজ পড়ার পদ্ধতি একজন সাহাবিকে বুখারী শরীফের রাওয়াটি এসেছে খাল্লাদ ইবনে রাফে' এবং এই হাদিসের টাইটেল হলো হাদিসু মুসিই সালাত উনি ভুল করেছিলেন নামাজ পড়েছিলেন তাড়াহুড়া করে তিনবার পড়ার পর নবীজি বললেন তোমার নামাজ হয় নাই তুমি তিনবার পড়েছ ঠিক নামাজ হয় নাই সাল্লি ফাইন্না কাল্লাম তো সাল্লি তুমি আবার পড়ো তোমার নামাজ হয় নাই তিনবার পরে যখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন কীভাবে পড়তে হয় তখন রাসূল ইসলাম বললেন যে তুমি যখন নামাজ দাঁড়াবে তখন এই কাজগুলো করবে এক পর্যায়ে বললেন তুমি দ্বিতীয় সজদা দেওয়ার পরে স্টেট তুমি দাঁড়িয়ে যাবে কী বলেছেন যে দ্বিতীয় সজদার পরে যে নামাজে যারা কাতে কায়দা নাই তুমি স্টেট দাঁড়িয়ে যাবে সেখানে না বসেই এই হাদিসের উপর ভিত্তি করে এবং অন্যান্য হাদিসের উপর কান রাসূল ইসলাম ইয়ানহাজু আল্লাহ সুদূরে কদমাইহি দ্বিতীয় সজদার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট পায়ের উপর বড় দিয়ে দাঁড়িয়ে যেতেন এই হাদিসের হচ্ছে তিরমিজি শরীফে এই সেব হাদিসের উপর ভিত্তি করে আমরা মনে করি যে সমস্ত রাকাতের পরে কায়দা নাই এখানে না বসে আপনি উঠে যাবেন এটাই হলো উত্তম হ্যাঁ যদি কারো উজর হয় হাঁটুতে ধরা থাকে একটু সময় বসে তারপরে একটু সময় নিয়ে উঠতে হয় তার জন্য জায়েজ রয়েছে তাই প্রথম এবং তৃতীয় রাকাতে দ্বিতীয় সজদার পরে একটু সময় বসে ওঠা জায়েজ হলেও উত্তম হবে যারা পারি না বসে উঠতে তার জন্য স্টেট দাঁড়িয়ে দেওয়াটা হবে উত্তম কারণ দুই ধরনের হাদিস রয়েছে উভয় ধরনের হাদিসকে কম্বাইন করতে গিয়ে আমরা বলে থাকি এটাই যে যারা মাজুর তাদের জন্য জায়েজ হলেও যারা মাজুর নয় তারা স্টেট দাঁড়িয়ে যাবেন তো আপনি যদি পারেন আপনি না বসেই দাঁড়াবেন এটাই উত্তম আর যারা উজর আছে তারা একটু বসে দাঁড়াইলেও সেটা জায়েজ রয়েছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এটাকে হাদিস কিতাব ব্যবসা বলে জলসা ইস্তেরাহত আমরা মাদ্রাসার মধ্যে এই হাদিসটার উপরে টপিকের উপরে দুই দিন তিন দিন পর্যন্ত আমরা কথা বলি তো এখানে শেষ পর্যন্ত এটাই উত্তম এবং অনুত্তম বসলে জায়গা আছে বাট না বসাটা উত্তম জাযাকুমুল্লাহ আমরা পরবর্তী করার দিকে যাবো জি জি আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি কলার জি বলুন আপনার প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাম করা দিন না তাই না ওগুলো ভরি আমরা শেষ করে যাই পাঁচ অক্ট নমাজ দিকটা ঠিক আছে নি আমরা যেমন অনেক শুনি জানে সকলেও কোন জেনে ফুরান বদলিয়া পড়া ঠিক আছে সাবজাতার বদলিয়া পড়া আপনার জেলা পড়ছি ওগুলো ভয় আমাকে তো অর্থাৎ আপনারা হয়তো ঠিক আছে নাকি জেলা পড়া মোলা আর ফুরান শুনি আসল ইয়া পড়া আমরা একটা বুঝি প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে নি আর কোনো প্রশ্ন আছে আপনার আর কোনো প্রশ্ন আছে নি ওকে ইনশাআল্লাহ বাগুদের মুকুট আছে এই সময় পড়লে কোনো কোরআন শরীফ আমি আপনারে কইয়া দিদেন আমরা যেন সুরে কাপ পড়ি 25 শুক্রবারে জি জি কুনি যেন পয়লা দশায়াত আর হেসর দশায়াত কি পড়া
উত্তম নিচা পড়া হেসব দশা এটা কয়লা দশা না পুরো পড়তা অর্থাৎ আপনারা উদয় হইবে আপনি ওকে মাশাআল্লাহ আমরা শুনছি আপনার প্রশ্নগুলো ওয়ালাইকুম সালাম আপনি শুনতে থাকুন হুজুর একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিবেন হুজুর জি আপনার প্রথম প্রশ্ন হলো কোরআন শরীফ পড়ার সময় হাতে কোরআন নিয়ে কি পড়া যাবে কোরআন শরীফ হাতে ধরে পড়া যাবে বাট আপনি প্রশ্ন করেছেন এই কারণেই যে আপনি মনে করতেছেন একটা আদবের একটু পরিপন্থী আমরা সুন্দরে বসে কোরআন শরীফকে সুন্দর একটি জায়গায় রেখে যদি আমরা পড়ি তাহলে কোরআন শরীফ একটু সুন্দরভাবে থাকে আর এভাবে হাতে নিয়ে পড়লে নর্মাল বুকের মতো গুরুত্ব কম হয় তো জায়েজ হবে কিন্তু উত্তম হবে আপনি সুন্দরভাবে বসে উইথ রেসপেক্ট আপনি হয়তো রেওয়ালের মধ্যে রেখে বা বালিশের মধ্যে রেখে বা উষা কোন মধ্যে রেখে কোরআন যদি আপনি পড়েন তাহলে কমফোর্টেবল ফিল করবেন উত্তম হবে কেন কোরআন আল্লাহর কালাম এটা আল্লাহর কালাম অত্যন্ত দামি অত্যন্ত সম্মানী আল্লাহ কোরআন শরীফ বলেছেন ওয়ামান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর শিয়ার যেগুলা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্কিত সিম্বল এবং সাইন যেগুলা এর মধ্যে একটি কোরআনে করিম আপনি এটাকে সম্মান আমাকে আপনাকে সম্মান করতে হবে ঠিক আছে সেই হিসাবে উত্তম হবে বালিশে বা উঁচা কোনো জায়গায় রেখে টেবিলে রেখে বা রেওয়ালের মধ্যে রেখে কোরআন পড়া বা হাতে রেখে পড়লেও জায়েজ হবে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো আপনার একটি কনসার্ন যে আমরা আজকে বলেছি যে উত্তম হলো মস্তুন খেরাত এক এক নামাজে এক এক ধরনের খেরাত পড়া কারণ আপনারা যারা শুধুমাত্র আলামতারা থেকেই দশটি সূরা শিখেছেন আপনারা সবসময় সব নামাজে এই সূরাগুলোই পড়তেছেন নামাজ কি হইতেছে অবশ্যই হবে নিঃসন্দেহে নামাজ হবে কেন কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরা উ মা তাইয়াসসারা মিনাল কোরআন কোরআনের যে অংশ তুমি সহজ পাও যেগুলো তোমার জানা আছে এটা থেকেই পড়লেই হবে নবী করিম ইসলাম ওই হাদিসে একটু আগে যাতে আমি বলেছিলাম খাল্লাদ ইবনে রাফিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসে ওনাকে বলেছিলেন সুম্মা ইকরা মা মা কা মিনাল কোরআন এরপরে তুমি কোরআন শরীফে যে অংশ জানো এটাই তুমি পড়বে সূরা ফাতিহার পরে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মস্তুন খেরাতের কথা ওনাকে বলেন নাই তো আপনারা যারা সূরার লিমিটেড সীমিত সূরা জানেন ওই সূরাগুলো যে নামাজ পড়লেও নামাজ হবে ইনশাল নিঃসন্দেহ হবে ওইটা হলো সুন্নত যদি বেশি জানেন তাহলে ওই ডিফারেন্ট সূরা দিয়ে পড়লেন বা লম্বা সূরাগুলো পড়লেন এটা সুন্নত আর আপনারা যেগুলো করতেছেন যেহেতু জানতেছেন না হিসাবে আপনারা যারা পড়তেছেন এটা নামাজ হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনার একটি প্রশ্ন হলো যে কোরআনে করিম তিলাওয়াত অথবা তসবিহাত পড়া মুখে সুপারি রেখে এটা কি জায়েজ হবে তো একটা কথা মনে রাখবেন সুপারি বা কোনো কিছু মুখে রেখে পড়লে পড়াটা কিন্তু পুরা ক্লিয়ার হয় না অনেক সময় উচ্চারণের মধ্যে হয়তো ভুল হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে আপনি নিজেই বলুন যে মুখের মধ্যে সুপারি বা চকলেট বা কোনো খাবার জিনিস রেখে পড়লে ভালো হবে না সুন্দর করে মুখটাকে ক্লিন করে যদি আপনি পড়েন কোনটি ভালো হবে অবশ্যই আপনি বলবেন যে মুখেগুলো না রেখে পড়লে উত্তম হবে বাট যদি আপনি কোরআন শরীফে সুপারি রেখেও আপনি পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ ওই দিন এক মা বলেছিলেন যে ওনার গলা শুকিয়ে যায় জন্য গলার মধ্যে মুখের মধ্যে একটু সুপারি বা কিছু না রাখলে উনি পড়তেই পারেন না তো উনি একটা মাজুর এখন যদি আপনি এইভাবে কোনো কিছু মুখে রেখেও আর আপনি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন প্রত্যেকটা লেটাকে সঠিকভাবে প্রনাউন্স করে নিতে পারেন তো তো জায়েজ হবে বাট অবশ্যই উত্তম হবে মুখে কোনো খাবার না রেখেই আমরা কোরআনের রেসপেক্টের জন্য মুখকে খালি করে আমরা পড়লে সুন্দর অবশ্যই হবে নিঃসন্দেহে আপনার একটি প্রশ্ন ছিল সূরায়ে কাহাফের ক্ষেত্রে যে সূরায়ে কাহাফ প্রথম দশ এবং শেষ দয়াত পড়বেন নাকি সারা সূরায়ে কাহাফ পড়বেন দেখেন এখানে দুইটি বিষয় একটি হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি বলেছেন যে অন্তত পক্ষে তোমরা সূরায়ে কাহাফের প্রথম দশায়াত পড়ো কোনো কোনো মতে শেষ দশায়াত পড়ো ওইটা হলো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আর জেনারেল সূরায়ে কাহাফ পুরো সূরায়ে কাহাফ পড়তে হয় শুক্রবারে নবীজি বলেছেন যারা সূরায়ে কাহাফ প্রতি শুক্রবার পড়বে তাদের ইমান মজবুত ইমান মধ্যে নূর চলে আসে এক সপ্তাহ পর্যন্ত ইমানের নূর বেড়ে যায় মানে নূর বেড়ে যায় ওই সাতজন ইয়াংস্টার যেভাবে তাদের শক্ত ইমান নিয়ে বাতিল বাদশার সামনে দাঁড়িয়েও তারা শোক হকতা বলেছিল তারপর ইমান নিয়ে তারা গর্তের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছিল 309 বৎসর পর্যন্ত আল্লাহ তাকে ঘুমিয়ে রেখেছেন ইমানকে মজবুত করেছেন তাদের সেই ঘুমানোর মাধ্যমে দাওয়াত হয়ে যে ঘুমতে উঠে দেখেন সারা দেশ পরিবর্তন হয়ে সবাই মুসলমান হয়ে গেছে মাশাআল্লাহ তো এইভাবে আপনার ইমান মধ্যে নূর চলে আসবে ওরা ঘুমিয়ে ঘুমিয়ে তাদের ইমানের নূরের মাধ্যমে পুরো দেশ আলোকিত হয়েছে তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আপনি প্রথম দশায়াত বা শেষ দশায়াত মুখস্থ পড়বেন বা রাখলেন আর পুরা সূরা পড়বেন প্রত্যেক শুক্রবারে পুরা সূরা পড়লে আর একটা ফজিলত আছে ঠিক আছে জাযাকুমুল্লাহ আহসান জাযা আমরা দেখি প্রবচক রাখে আছেন আশা করি আপনি প্রশ্নের উত্তরগুলো শুন উত্তর শুনছেন আমরা পরবর্তী কলে যাব আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আমি ও প্রশ্নটা আগে করছি না আমি এখন উত্তর জানি খুশি হয়েছি একটা প্রশ্ন আমার রয়ে গেছে আপনি আচ্ছা বলেন বলেন আপনার প্রশ্ন যেটা প্রথম দেওয়া আমরা ধর্মীয় মানে না বা এটা যাই না বুঝলাম
আমরা মুসলমান হয়ে ফিরবার জন্য অন্য ইংলিশ যে সমস্ত দিয়ে আমরা নিয়ে লাগাই এটা ঠিক তো না লাগানি তোমরা না দেয় ওই করে যেটা আমরা ধর্মে এটা সাপোর্ট করেন না আরো যেমন আমরা যে সময় কিডনির প্রবলেম হয় হার্টের প্রবলেম হয় অন্য ধর্ম হেরা রেস্তে আনিয়ে ফিরবার আমরা লাগাই কিন্তু আউটই তো নিষেধ হইতে আছে যে না এটা লাগাইতে এবার আমরা দিতাম পারতাম না যেটা তোমরা লাগাইতেও পারতাম না আমরা আনসার দিয়ে আনসার দিয়ে ইনশাল্লাহ এখন প্রশ্ন আছে নি জি না জি না জি না ওকে ওকে ইনশাল্লাহ সুন্দর প্রশ্ন আপনার আপনার প্রশ্ন যদি আমরা দেওয়া জায়েজ হয় না তো অন্যটা কেন আমরা লাগাবো ঠিক আছে একটাই মনে রাখবেন লাগাইলেই যেন বাঁচা যাবে এরকম নয় আল্লাহ সুবহানাহু তাআলার ইলমে কার কতদিন হায়াত কিভাবে বাঁচবেন যে সব কিছু ডিটেলস আল্লাহর ইলমে আছে ঠিক আছে অনেক সময় দেখা যায় কিডনি লাগানোর পরও আবার ওই কিডনিটা ফিট হয় না হয় না হয় না হয় তো এটা আল্লাহর ইলম এখন যদি আপনি পান তো নেওয়া আপনার জন্য জায়েজ আছে কিন্তু আপনার দেওয়া আপনার জন্য বাধ্যবাধকতা নয় এই বর্তমান সময়ে যেহেতু আল্লাহর নবীর সময়ে কিডনি দেওয়ার কোনো প্রথা ছিল না এবং এটা প্ল্যান করার কোনো সিস্টেম ছিল না হিসাবে কৃষ্ণ গোলামায় কারাম বর্তমানে ফতোয়াকে চেঞ্জ করে জায়েজেরও পারমিশন দিয়েছেন আমি আগেই বলেছি বিতর্কিত রয়েছে তো যারা জায়েজ মনে করছেন এগুলো দিয়েছেন আপনি তারটা নেবেন হয়তো আর পরে যদি আপনি ওই জায়েজের ফতোয়ার উপর আমল করে আপনার মনে স্যাটিসফাই আপনি জায়েজ হিসাবে মানে দিয়ে দিতে পারেন বাট মেজরুল্লাহ কারাম বলতেছেন যে যেহেতু এই বডিটা মরার পরে আপনার এখানে কোনো কর্তৃত্ব চলে না ওইভাবে কোনো কর্তৃত্ব চলে না এটা আমানত আল্লাহর নামে আমানত হয়ে গিয়েছে এটা এইভাবেই বডিকে দাফন করতে হয় সেই হিসাবে না দেওয়াটাই আমি মনে করি এটা শ্রেষ্ঠ বাট জায়েজ না জায়েজের ক্ষেত্রে অন্যটা লাগাতে হবে এটা আপনার জরুরি নয় এখানে বাধ্যবাধকতা নয় আপনি লাগাইতে পারেন নাও লাগাইতে পারেন আপনি যদি আপনার মনে না পড়ে আপনি লাগান লাগাইতে চান না লাগাইতে পারবেন কিন্তু লাগাইতে চাইলে না জায়েজ হবে না জায়েজ হবে অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ তবে ব্লাডের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস যদিও নন মুসলিম ব্লাড লাগানো জায়েজ আছে উত্তম তো অবশ্যই হবে কারণ ব্লাডের গ্রুপ মিলে যদি আপনি আপনার কারো ব্লাড লাগান নিজের কারো এটা অবশ্যই উত্তম হবে জাজাকুমুল্লাহ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমরা অত্যন্ত মূল্যবান প্রশ্ন এবং উত্তরগুলো শুনছিলাম হুজুরের কাছ থেকে হুজুর এই পর্যায়ে আমি একটা প্রশ্ন আমার কাছে আসছিল সেটা আমি বললে আমার আমার মনে হয় ভালো হবে যে অনেকে মনে করেন যে উমরা অনেকের হজ ফরজ না অনেকের তো হজ ফরজ নাই উনি কোনো এক সুযোগে উমরা করছেন উমরা করতে খরচ কম হয় উনি চলে গেছেন আত্মীয়ের কাছ সাথে কিন্তু ওনার একটা একটা ধারণা যে আমি তো উমরা করে আসছি এখন আমার উপরে হজ ফরজ হয়ে গেছে যে কোনো সময় হজ করতেই হবে এটা আমার ফরজ হয়ে গেছে এখন তাহলে কি এরকম বেশ ব্যাপার যে উনি উমরা করলেই হজ ফরজ হবে না ওনার মাল থাকতে হবে পরবর্তীতে এই বিষয়টা আসলে অনেকেই বুঝতে পারতেছেন না আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে উমরা করেছেন চারটি প্রথম তিনটি উমরা করেছেন উমরা করার পরে হজ করেন নাই শুধু উমরাই করেছেন এবং একটি হজ করেছেন এজন্য এই যে ধারণা উমরায় গেলেই হজ ফরজে যাবে মোটেই বিষয়টা এরকম নয় কারণ উমরার খরচ এবং হজের খরচ অনেক ব্যবধান হ্যাঁ যদি কেহ উমরায় গিয়ে হজের টাইম পর্যন্ত সে থাকতে পারে অথবা তার কাছে এবিলিটি আছে যে সে হজেও যেতে পারবে তখন গিয়ে তার উপর হয়তো হজ ফরজ হবে কিন্তু তার খরচ এত লিমিটেড যে হজের খরচ দিয়ে যেতে পারবে না বা হজ পর্যন্ত সেখানে থাকতেও পারবে না শুধু উমরা করার কারণে তার উপর হজ ফরজ হয়ে যায় না এই ধারণাটা ভুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত উমরা করেছিলেন ছয় হিজরিতে সাথে আবার ওই উমরার খোদা করেছেন আটে হুনাইন থেকে ইটান আসার সময় জিরা নামি জায়গা থেকে জিরানা নামি একটি জায়গা থেকে রাত্রে আল্লাহ নবী সাল্লাম উমরা করেছিলেন ওই টাইমে তো নবী হজ করেন নাই হজ করেছেন শেষ দিকে গিয়ে হজ্জাতুল বেদা একবারই হজ করেছেন মদিনায় যাওয়ার পরে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর আগে উমরা তিনটি করলেন আর একটি উমরা করলেন হজের সঙ্গে ওই তিনটি সেপারেট উমরা করার সময় তো হজ তার করলেন না ঠিক আছে এজন্য এই যে কথাটা উমরায় গেলেই হজ ফরজ হয়ে যাবে এই কথাটা সঠিক নয় দুই কারণে সঠিক নয় এক তো হলো হজের খরচ বেশি দুই নম্বর হয়তো উনি হজ পর্যন্ত থাকতে পারবেন না এই কারণে তাদের উপর হজ ফরজ হয়ে যায় না জাজাকুমুল্লাহ আমরা প্রবর্তী করে দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম জি আপনার প্রশ্ন বলুন টিভির ভলিউমটা একটু কমাইয়ে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ টিভির ভলিউমটা একটু কমাই দিবা জি আচ্ছা দেখুন জি বলুন দেখি জি আপনি হয়তো হুন্ডা টিভির ভলিউম বাড়াইতে হয় আওয়াজ বন্ধ করে আমার ফরমাওকা আপনাকে আপনার প্রশ্ন বলুন আপনার প্রশ্ন হোক হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন জি বলুন
মুরতাদ না কইর সোয়ালর রাতে বার দুটা দোয়া আছে নি ঠিক আছে আমি খয়ের আর কোনো প্রশ্ন আছে নি আর ওজন সুরা ওটার নাম তিনটা সুরা একটা এলাকা যা আকো মাটি আর একটা সুরা ওইলো ওইও কেটা হুয়াল্লা উল্লা দে আর ওটা ওইলো কইলে উল্লাহ ওই দেখো ও তিনটা সুরার মিনিং কেটা আমি বুঝতাম আমি পড়ি আর একটা জিনিস শুনলাম কোন বলে উমরা হলে খোরা যায় ইয় বিনা মাহরামে এটা ঠিক নেই জি আর কোনো প্রশ্ন আছে নি আপনার তিনটা প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে নি আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার কলার এখন লাইনে ঠিক আছে আপনাকে আমরা হারিয়ে ফেলেছি আমরা তিনটি প্রশ্ন পেয়েছি প্রথম প্রশ্ন আপনার ছিল কবরে প্রশ্ন করা হবে প্রশ্ন করবেন ফেরেশতা ইন্টারভিউ নেবেন ফেরেশতা ওই ফেরেশতাদের টাইটেল দেওয়া হয়েছে মুনকর অ্যান্ড নাকির কারণ তাদের আকৃতি এত মারাত্মক ধরনের হবে গুণাগারের ক্ষেত্রে যে ওই আকৃতি কোনো দিন কেহ দেখে নাই আনরেকগনাইজড এজন্যকে বলা হয় মুনকর অ্যান্ড নাকির অত্যন্ত ভয়ঙ্কর এবং এমন একটা ইমেজ হবে যে ইমেজের সঙ্গে সে কোনো দিন ফ্যামিলিয়ার নয় হাদিসে বলা হয়েছে যে গুণাগারকে যদি আর কোনো পানিশমেন্ট না দিয়ে শুধুমাত্র মুনকর নাকিরের তার এই যে বিকট সুরত ভয়াবহ তার আকৃতি দেখানো যেত এটাও আদৌ যথেষ্ট হয়ে যেত তো আপনার প্রশ্ন হলো এই মুনকর নাকিরের প্রশ্নের জবাবটা সহজ করার জন্য কি কোনো দোয়া আছে একটা কথা মনে রাখবেন দোয়া অবশ্যই মুখুল ইবাদা ইবাদতের মগজ এবং দোয়া মুমিনের একটা হাতিয়ার কিন্তু সব কাজ দোয়ার মাধ্যমে না কিন্তু দাওয়ারও প্রয়োজন হয় সব জিনিস দোয়ার মাধ্যমে হয় না এখানে যারা দুনিয়ায় ইসলামকে ফলো করবেন যারা নবী আকরাম ইসলামের ইত্তেবা করবেন এবং যারা আল্লাহর হুকুম মানবেন তাদের ক্ষেত্রেই এই একই বিশ্বাস যাদের যত মজবুত হবে সেখানে গিয়েই তারা অ্যান্সারটা সদ দিতে পারবেন তিনটি প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে রবের সঙ্গে সম্পর্ক যাদের ভালো ওনারই অ্যান্সার পাবেন ওমা দিনুকা যারা দিনের উপর চলেছেন তারাই বলতে পারবেন দিনী আল ইসলাম এবং ওমান হায়াদার রজুল আল্লাহ ইসাফিকুম যারা নবীর সঙ্গে কানেকশন ভালো ছিল তারাই এই অ্যান্সার দিতে পারবেন যাদের এই আল্লাহর সঙ্গে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ভালো হবে না তারা অ্যান্সার দিতে পারবে না যেমন আপনি যদি মোবাইল নিয়ে মনে করেন আপনি যদি কিতে কিসে যান আন্ডারগ্রাউন্ডে যান তাহলে অনেক সময় আপনার নেটওয়ার্কে কানেকশন থাকে না ঠিক সেখানে যাওয়ার পরেও আপনার যদি আল্লাহ লোকের কানেকশন রসুলের কানেকশন দিনের কানেকশন দুর্বল হয়ে যায় আপনি আনসার দিতে পারবেন না এক দুই নম্বর আপনি একটি প্রশ্ন করেছেন কয়েকটি আয়াতের কথা লাকাদাকুম রসুলুন এবং হুয়াল্লাযি ওয়াল্লাহুল্লাযি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি সূরা হাসরের তিন আয়াত এবং সূরা তোবার আয়াত এটা অনেক লম্বা আমরা হয়তো আজকে সঙ্গে আলোচনা করতে পারবো না অন্য একদিন আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ আপনার আরেকটি প্রশ্নটি ছিল উমরা বেগর এহরাম মহরিম ব্যতীত উমরায় যাওয়ার যে বর্তমান গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ইসলাম কিন্তু পারমিশন দেয় নাই পরিষ্কার পারমিশন হাদিসের মধ্যে রয়েছে লা ইয়াহিল্লু ইমরিন কোনো মানুষের জন্য জায়েজ হবে না যিনি আল্লাহ বিশ্বাস করেন আখেরাত বিশ্বাস করেন মাহরাম ব্যতীত একজন ওমেন হজে বা উমরা যাবেন এটা জায়েজ নয় অতএব তারা পারমিশন দিলেও এটা কিন্তু কোনো অবস্থায় জায়েজ হবে না বিশেষ করে নজওয়ান যে সমস্ত ঔরতরা রয়েছেন ওমেন যারা রয়েছেন তাদের জন্য মাহরাম ব্যতীত বা স্বামী ব্যতীত হজে যাওয়া এটা কোনো অবস্থায় অ্যালাউড নয় পারমিশন দিলেও এটা কিন্তু ইসলামীদের জায়েজ হয়ে যায় না আমরা শরীয়তকে ফলো করে চলবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আসসালাম জাযা আপনার সুন্দর আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো শুনছেন আমরা শেষ পর্যায়ে এসে গেলাম হুজুর এ পর্যায়ে আপনি আপনাদের খুব সংক্ষিপ্ত কোনো মেসেজ যদি থাকে আমাদের শেষ পর্যায়ে জাযাকুমুল্লাহ আমাদের আর চল বিষয় ছিল আজকে নামাজ সম্পর্কে আমরা নামাজ যত সুন্দর হবে আমাদের দিন তত সুন্দর হবে এবং নামাজ এমন একটি ইবাদত সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে আমাদের নমাজ যাদের সুন্দর সব কিছু সুন্দর উমর রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া সলাহ হে সরকারি দায়িত্বশীলেরা তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো নমাজ নমাজ ঠিক হবে বাকি দায়িত্ব সঠিক হবে আল্লাহ আমাদের প্রত্যেককে নমাজ সেভাবেই প্রার্থবি দান করুন যে নমাজের মাধ্যমে গুণা থেকে আমাদেরকে বাঁচাইতে পারে যে নমাজের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করতে পারি নবীজির তরিকা মতো নমাজ হয় আল্লাহ আমাদের সেইভাবে নমাজ প্রার্থবি দান করুন আমিন জাযাকুমুল্লাহ খায়রান জাযা সম্মানিত কলার আপনারা এতক্ষণ আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম প্রশ্ন শুনছিলাম আনসার শুনছিলাম আমরা শুনছিলাম এখন আমরা শেষ পর্যায়ে এসে গেছি
আমরা আবারও আপনাদেরকে আগামী সপ্তাহে প্রতিদিন এই প্রোগ্রামে আসার আহ্বান জানাচ্ছি এবং হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব, আপনাদের প্রশ্ন শুনব, আনসার শুনব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।